إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن تبع بهداه أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد وقولوا للناس حسنا وقال النبي صلى الله عليه وسلم أحب الناس إلى الله أنفعهم شمال بحيرا একজন মুমিন একজন মুসলিম যখন তার আচরণ হবে সুন্দর সবার সঙ্গে, তার আখলাক হবে ভালো, তিনি মুমিন হিসাবে মুসলিম হিসাবে তত বেশি কোয়ালিটিফুল মুসলিম হতে পারবে, তত বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রিয় মুসলিম হতে পারবে। যত বেশি তার আখলাক সুন্দর হবে, তার চরিত্র সুন্দর হবে, তার আচরণ সুন্দর হবে, তার ব্যবহার ভালো হবে, তার প্রতি সকলে সন্তুষ্ট থাকবে। প্রিয় ভাইয়া, আজকের পৃথিবীতে আখলাক এবং সুন্দর চরিত্রের আকাল চলছে, এটার খরা চলছে, এটা দুর্ভিক্ষ চলছে চতুর্দিকে। আমরা প্রত্যেকটা মানুষ আমাদের যার যার নিজের আচার আচরণ, নিজের ব্যবহার, নিজের আখলাক, নিজের চরিত্র নিয়ে যদি একটু চিন্তা ভাবনা করি, তাহলে দেখতে পাবো যে যেরকম আখলাক একজন মুমিনের হওয়ার কথা, আসলে সেই আখলাকটুকু আমাদের মাঝে আজ নেই। এটি একজন মুমিন হিসাবে আমাদের প্রত্যেকের জন্য অত্যন্ত বিশাল বড় দাগের একটি সংশোধনের জায়গা, একটা বিশাল বড় সংশোধনের জায়গা এটা, যে আমাদের আখলাক গুলোকে ঠিক করা দরকার, আমাদের চরিত্র, আমাদের আচার আচরণ, আমাদের ব্যবহার গুলোকে সংশোধন করা দরকার। প্রিয় ভাইয়ারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 83 নম্বর আয়াতে বলছেন, ওয়াকুলু লিন-নাসি হুসনা, ওয়াকুলু লিন-নাসি হুসনা, তোমরা মানুষের সঙ্গে সুন্দর কথা বলো, ভালো কথা বলো, মানুষের সঙ্গে, ইমানদারের সঙ্গে নয়, তোমার চিন্তার লোকের সঙ্গে নয়, তোমার বিশ্বাসের লোকের সঙ্গে নয়, তোমার দলের লোকের সঙ্গে নয়, তোমার সংগঠনের লোকের সঙ্গে নয়, তোমার মনের লোক মনমতো লোকের সঙ্গে নয়, বরং লিন-নাস, সকল মানুষের সঙ্গে, প্রত্যেকটা মানুষের সঙ্গে তুমি সুন্দর কথা বলো। নির্দেশ কার ভাই? আল্লাহ। আমরা কি ভাই বলতে পারি সকলের সঙ্গে, আমার কর্মস্থলে, বাইরে বাসায়, বাসার বাইরে, পরিবারের কাছে, পরিবারের বাইরের লোকদের কাছে, আপনজনের কাছে, পরজনের কাছে, প্রিয়জনের কাছে, শত্রুদের কাছে, সবার সঙ্গে আমি কি সুন্দর আচরণ বা সুন্দর কথা বলতে পারি কিনা? প্রিয় ভাইয়া, আখলাক বা সুন্দর চরিত্র, সুন্দর আচরণ, উত্তম ব্যবহার, এটি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোটা দাগে 1, 2, 3 যে গুণগুলো ছিল তার ভিতরে একটি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে রাসূল, নিশ্চয়ই আপনি বিশাল মহান চরিত্রের অধিকারী, মহান চরিত্রের অধিকারী। আপনার চরিত্রের, আপনার চরিত্রটা হলো মহান, আযীম। আরবি সম্পর্কে আমরা যারা টুকটাক জানি তারা বলতে পারবো যে আযীম এই শব্দটি সাধারণত কোন ক্ষেত্রে ব্যবহার করা, আপনারা সচরাচর আরবিতে আযীম শব্দের ব্যবহার খুব কম দেখতে পাবেন। আমরা রুকুতে বলি সুবহান রব্বিয়াল আযীম, আমার মহান রবের পবিত্রতা বর্ণনা করছে। আযীম, এটার মাহাত্ম্য, এটার বড়ত্ব কত বিশাল, যে এটা সাধারণত সচরাচর যেখানে সেখানে খুচরা জায়গায় ব্যবহার হয় না। আল্লাহ তাআলা তার নবীকে বলছেন, আপনার যে ব্যবহার, আপনার যে আখলাক, এটা কি হাসান বলেন না আল্লাহ, কোয়েস বলেন না আল্লাহ, আল্লাহ কি বলেছেন? আযীম। চরিত্রের সর্বোচ্চ চড়ায় আসেন ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা, আজকে আমরা প্রত্যেকে আমাদের প্রত্যেকের আচার আচরণগুলো নিজেরা দরজাটা যদি আমরা দেখি, রেকর্ড করে যদি রাখা যায়, আপনি আপনার সারাদিন আচরণ যদি ভিডিও রেকর্ড করে রাখেন, এরপর নিজেই দেখেন, একটু আপনি লজ্জিত হবেন যে আমি এত দুশ্চরিত্রের মানুষ, এত ব্যবহার খারাপের মানুষ, অথচ মাশাআল্লাহ দাবিতে আমি খুব খাঁটি মুসলিম। প্রিয় ভাইরা, আমরা অনেকেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকীদা নেই, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক নেই না। অর্থাৎ প্রিয় ভাইরা, আজকের বিশেষ করে এই আখলাক এবং সুন্দর চরিত্রের যে আকাল চলছে, এর যে দুর্ভিক্ষ চলছে, এরকম একটি সময়ে আমাদেরকে আমাদের চরিত্রকে সুন্দর করতে হবে এবং আমাদের আখলাকগুলোর প্রতি
দৃষ্টি দিতে হবে, নজর দিতে হবে। যদি আমরা আখেরাতে নাজাত চাই, যদি আমরা আল্লাহ এবং তাঁর রাসূলের সন্তুষ্টি চাই, যদি আমরা মুসলিম হিসেবে কোয়ালিটিফুল মুসলিম হতে চাই, আল্লাহ আমাদের সকলকে উত্তম চরিত্রের অধিকারী হওয়ার তৌফিক দান করেন। প্রিয় ভাইরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওরাতে লেখা আছে, বলেছেন আহাব্বুন নাস ইলাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ কে? সবচেয়ে প্রিয় মানুষ কে ভাই আল্লাহর কাছে? আপনার বলো দেখি, আর কোন উত্তর না, মানে ইন্ডিভিজুয়াল ভাবে না, নির্দিষ্ট ভাবে না, এক শ্রেণীর মানুষ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কারা? তারা হাসান গ্রুপ আইডিয়া করে বলে দিছে, দেখছি বিষয় যেহেতু এটা অতএব বলে বিষয় ওখানেই যাবে আর কি, মাশাআল্লাহ চালাক আছেন ভাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আহাব্বুন নাস ইলাল্লাহি আনফাউহুম, মানুষের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় লোক হলো ওই লোক যে লোক সবার উপকারে আসে, যে লোকটা সব মানুষের কি করে উপকারে আসে, কারোর ক্ষতি করে, কারোর ক্ষতি তার দ্বারা হয়, সবার পালে উপকার করে। এখান থেকে কি বুঝলাম? ওই কথাই, উত্তম চরিত্রের মানুষ যার ব্যবহারটা ভালো সকলের উপকারে আসে, কারোর অপকারে আসে না, এই মানুষটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে প্রিয়। ভাইরা, আল্লাহর প্রিয় পাত্র হওয়ার জন্য দেখুন আমার আখলাককে সংশোধন করতে হবে। কি করতে হবে ভাই? আখলাককে সংশোধন করতে হবে। মাশাআল্লাহ, আমার আকীদা অনেক সহি, আমার আমলও মাশাআল্লাহ অনেক সহি, কিন্তু আখলাকটা আমার আবু জাহালের মতো, আখলাকটা আমার আবু লাহাবের মতো, আকীদাটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। কি বলেন, এই ব্যক্তি আল্লাহর প্রিয় পাত্র হতে পারবে? এই হাদিসের আলোকে আল্লাহর প্রিয় পাত্র হওয়ার জন্য সর্বপ্রথম আকীদাকে যেরকম সহি করতে হবে, তার পাশাপাশি আমার আখলাককেও কি করতে হবে? সহি করতে হবে। আখলাক আপনি নিবেন কাফেরদের আর আকীদা নিবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, নিঃসন্দেহে প্রথমটা ভাব একটা ভালো করেছেন, কিন্তু আরেকটা খারাপের কারণ আপনি আল্লাহর প্রিয় পাত্র হওয়ার কোন সুযোগ নেই। প্রিয় ভাইরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস আছে সুনানে আবু দাউদে, তিরমিজিতে আছে হাদিসটি, কিয়ামতের ময়দানে মিজানের পাল্লা সবচেয়ে ওয়েট হবে, সবচেয়ে ওজন হবে একটা আমলের, কি সেটা? উত্তম চরিত্র, উত্তম আখলাক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা মিন শাইইন ফিল মিজানে আফকালু মিন হুসনিল খুলক, মানুষের উত্তম আচরণ, উত্তম ব্যবহার এটার চাইতে অধিক ওয়েটফুল, ওজনে কোন আমল মিজানের পাল্লা উঠবে না। যত আমল উঠান আপনি, দোয়া, জিকির, আজকার, দান, সদকা, সুন্দর আপনার সুন্দর সুন্দর কাজ কাম, যত আমল আছে এর ভিতরে মিজানের পাল্লা সবচেয়ে ওজনই হবে যে আমলটি, সেটা হলো উত্তম চরিত্র। সেটা কি ভাই? উত্তম চরিত্র। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস আছে, তিনি বলেন সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে আন আকসারে বা ইউদখিলু নাসুল জান্নাহ, কোন জিনিসটি মানুষকে সবচেয়ে বেশি জান্নাতে যেতে সহায়তা করবে? সবাই জান্নাতে যেতে চান তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। সবাই জান্নাতে যাবে ইনশাআল্লাহ? মাশাআল্লাহ, আল্লাহ আমাদের সকলকে জান্নাতে যাও তো, আমিন। তাহলে কোন গাড়ি, কোন পরিবহন সবচেয়ে বেশি জান্নাতে যাবে সেটা জানা দরকার আছে না? আছে। সাহাবীরা জিজ্ঞেস করছে ইয়া রাসূলুল্লাহ, কোন বিষয়গুলো বা কোন কাজগুলো মানুষকে সবচেয়ে বেশি পরিমাণে জান্নাতে নিয়ে যাবে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলক, তিরমিজির হাদিস। আল্লাহর তাকওয়া, আল্লাহর ভয়, আল্লাহর ভয়ে অপরাধ কর্ম ছাড়া আর উত্তম আচরণ থাকা, এই দুটি বিষয় মানুষকে জান্নাতে যেতে সবচেয়ে বেশি সহায়তা করবে। মানুষকে সবচেয়ে বেশি জান্নাতে যাওয়া সহজ হবে মানুষের জন্য যাদের মধ্যে তাকওয়া আছে আর কি আছে, উত্তম চরিত্র আছে। একজন মানুষের তাকওয়া মাশাআল্লাহ ভালো, সে আল্লাহর হুকুম নষ্ট করে না, খুব ভালো কথা, কিন্তু তিনি মানুষের ব্যাপারে তার আচরণ কি নয়, প্রশংসনীয় নয়, উত্তম নয়, ভালো নয়, এই লোকের জন্য জান্নাতে যাওয়া খুব সহজ হবে না। আল্লাহ আমাদের সকলের চরিত্রগুলোকে সংশোধন করার তৌফিক দান করেন। প্রিয় ভাইরা, ফুজাইল ইবনে আইয়াদ রাহিমাহুল্লাহ একজন অত্যন্ত সম্মানিত একজন তাবেঈ, তিনি বলেন মান সাআ খুলুকুহু সাআ দীনুহু, যে ব্যক্তির আখলাক খারাপ, ব্যবহার খারাপ, তার দিনও খারাপ, তার ধর্ম খারাপ, তার দিনদারিও খারাপ, সে যতই ভালো দিনদারি জাহির করুক না কেন, ব্যবহার খারাপ লোক, যা যে লোকের ব্যবহার খারাপ তার দিনদারিটাও কি,
দিনদার হিসাবে সে কোনো ভালো দিনদার নয়, প্রশংসনীয় দিনদার নয়। প্রিয় ভাইরা, এখান থেকে মোটামুটি আমরা উত্তম চরিত্র বা আমাদের সুন্দর আখলাকের যে গুরুত্ব সেটা মোটামুটি আন্দাজ করতে পেরেছি। এবারে আমরা চলে যাই দ্বিতীয় আলোচনার দ্বিতীয় পর্বে, সেটা হলো আমরা সাধারণত যে মানুষগুলোর সঙ্গে প্রতিদিন প্রতিনিয়ত আমাদের মুখোমুখি হতে হয়, যাদের সঙ্গে আমাদের কাজ কারবার, তাদের সঙ্গে আমাদের আচরণ সংশোধন হওয়ার বিষয়টাকে স্পেশালি আনা দরকার। সবচেয়ে বেশি আমাদের সুন্দর আচরণের সুন্দর ব্যবহারের হকদার কে? আমরা মানুষের সঙ্গে আচরণের কথা বলছি, আল্লাহর কথা। সবচাইতে সুন্দর ব্যবহারের হকদার কে ভাই? সবাই একমত, মাশাআল্লাহ, সবাই জানা আছে আলহামদুলিল্লাহ। জানা থাকলে কি হবে ভাই, সবচেয়ে দুর্ব্যবহার করা হয় যাদের সঙ্গে তাদের নাম হলো মা বাবা, ঠিক না ভাই? ভাই আল্লাহ তাআলা মাফ করে। এত ভয়াবহ একটা বিষয় ভাই, আল্লাহ মা বাবা আল্লাহর পক্ষ থেকে এত বিশাল পরীক্ষা। অনেক ভালো ভালো মানুষ, অনেক ভালো ভালো আলেম, অনেক ভালো ভালো আমলদার মানুষ, অনেক ভালো ভালো দানবীর মানুষ, অনেক ভালো ভালো দিনদার মানুষ ওল্লাহি কিয়ামতের ময়দানে আটকা পড়ে যাবে, ধরা পড়ে যাবে এই একটি জায়গায়। সেটা হলো কি, মা বাবার সঙ্গে সুন্দর আচরণ করতে গিয়ে তিনি ফেল মেরেছেন, এখানে তিনি পাশ করতে পারেন। প্রিয় ভাইরা, মা বাবার বিষয় বলতে গেলে শুধু এই ইস্যুতে দু চার ঘন্টা আলোচনা করা দরকার। এই জন্য আমরা খুব দীর্ঘ বলতে তো পারবো না, সে সুযোগ নাই। কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মা বাবার অধিকারের বিষয়ে, তাদের সঙ্গে উত্তম আচরণ পেশ করার বিষয়ে আল্লাহ যে ভাষা ব্যবহার করেছেন, আমি তার দুটি ভাষা আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। এক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন وقضى ربك الا تعبدوا الا اياه وبالوالدين احسانا। আল্লাহ বলেন তোমার রব কাযা, আপনারা যারা কোরআন পড়েন আলহামদুলিল্লাহ জানবেন কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জিনিসকে ফরজ করেছেন অবদানিত করেছেন সে বিষয়ে আল্লাহ তাআলার নির্দেশের ভঙ্গি স্টাইল হলো আমার রব, আমার রব্বুকুম, অথবা ইফআলু কাযা লা তাফআলু কাযা, এই হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনে তার নির্দেশ আমাদের প্রতি জারি করার সিস্টেম। সালাতের বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন, সল্লু আকিমিস সালাহ সল্লি, এ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাত নির্দেশের ভাষা, সালাতের নির্দেশ জারি করার ভাষা, তোমরা সালাত আদায় করো, অর্ডার নির্দেশ, ঠিক না? কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের প্রতি সিয়াম ফরজ করা হয়েছে, ভাষা সোজা সাতটা কথা। এরপরে আসেন আপনি ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইত, বাইতুল্লাহ হজ করা লোকদের প্রতি অবদারিত ফরজ করা হয়েছে যাদের সামর্থ্য আছে, মানে ইস্তিতা আলাইহি সাবিল ভাই। এ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনে ফরজ নির্দেশগুলো জারির ভাষা, মা বাবার প্রতি সৎ ব্যবহার করার ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভাষাটা লক্ষ্য করে। ওয়াকাদা রাব্বুক, তোমার রব ফয়সালা দিয়ে দিয়েছেন, অর্ডার ফরমান দিয়ে দিয়েছেন। কাদা, কাদা মানে কি ভাই, আমরা কাজী বলি না, মানে বিচারক, এই কাদা থেকে কাদি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাজমেন্ট, আল্লাহর বিচার, আল্লাহর ফরমান, আল্লাহর কাজী সুলভ অর্ডার ফয়সালা হলো যে আল্লাহ ছাড়া আর কারোর ইবাদত করা যাবে না, তাওহীদ প্রতিষ্ঠা করতে হবে নিজের ভিতরে। এক, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, দ্বিতীয় কি করতে হবে ভাই, মা বাবার সাথে সুন্দর আচরণ করতে হবে, ইহসান করতে হবে, ভালো ব্যবহার করতে হবে ভাই। এখান থেকে বোঝা যাচ্ছে যে মা বাবার প্রতি সৎ ব্যবহার করার বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের তাওহীদ, আল্লাহর প্রতি তাওহীদ প্রতিষ্ঠার পরেই দ্বিতীয় পজিশনে আল্লাহ তাআলা রেখেছেন মা বাবার প্রতি সদ্ব্যবহার করা। এবং শুধু রেখেছেন তা নয়, নির্দেশের ভাষা হলো অত্যন্ত আবেগময়, ওয়াকাদা রাব্বুক, তোমার রবের ফয়সালা, তোমার রব বিচার করে দিয়েছেন যে মা বাবার প্রতি সদ্ব্যবহার করতে হবে। আরেকটি জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, দেখেন আরো আকর্ষণীয় ভঙ্গি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াসাইনাল ইনসানা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি মানুষকে ওসিয়ত করেছি,
ওসিয়ত, ওসিয়ত মানে কি ভাই? মানুষ জীবন সায়াহ্নে যে উপদেশ দিয়ে থাকে এটাকে কি বলে? ওসিয়ত। এই ওসিয়ত, এই উপদেশটি একজন মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপদেশ। এই উপদেশটি মান্য করা উপদিষ্ট ব্যক্তির জন্য কর্তব্য হয়ে যায়, জরুরি হয়ে যায়, অপরিহার্য হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াসাইনাল ইনসানা, আমি মানুষকে ওসিয়ত করেছি। কিসের ওসিয়ত? সে যেন তার মা বাবার প্রতি সুন্দর আচরণ করে। ও ভাই, আল্লাহ ওসিয়ত করছেন, আল্লাহ বলছেন আমি ফয়সালা করে দিয়েছি। তাহলে এই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবস্থানটা তো আমরা বুঝতে পারছি যে এই বিষয়কে আল্লাহ তাআলা শুধু সাধারণ নির্দেশ, ইসলামের অন্য দশটা নির্দেশের মতো না, এই বিষয়টা আমাদের জন্য মান্য করা অত্যন্ত কঠিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন, সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন সেটাকে এরকম গুরুত্ব দিয়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়ে অনেক কথা বলেছেন, একটি কথা শুধু উল্লেখ করব, একটি হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রিদা রব্বি ফি রিদা ওয়ালিদাই ওয়া সখতু রব্বি ফি সখতি ওয়ালিদাই। কথা সোজা, মা বাপ খুশি তো আল্লাহ খুশি, মা বাপ না খুশ তো আল্লাহ না খুশ। কথা সোজা, মা বাপরে না খুশ করে তুমি আল্লাহরে খুশি করার জন্য সারা রাত তাহাজ্জুদ পড়লা, কাঁদতে কাঁদতে চোখ ফুলে ফুলা করলা, মা বাপকে খুশি করতে পেরেছো তো আল্লাহ খুশি, মা বাপকে না খুশ করেছো তো আল্লাহ। এখন একটা এখানে জটিল অবস্থা দাঁড়ায়, আমি সে জায়গায় আসছি। আমাদের আজকের পরিবেশে মা বাবার সাথে আমরা যে সমস্যাগুলোতে মুখোমুখি হই, বিশেষ করে প্রবাসীরা যেসব অসুবিধাগুলো ফেস করি আমরা, এগুলোতে এসে আমরা কিভাবে মা বাবার সঙ্গে আমাদের আচরণ হবে, মা বাপ যে ভুলগুলো করে সেগুলোতে আমাদের ভূমিকাটা কি থাকবে, সে বিষয়ে আসছি। তার আগে বলতে চাই, একজন সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, ওনার মায়ের সঙ্গে ওনার আচরণটা কি ছিল সেখান থেকে একটু আইডিয়া নেওয়া যাবে, আমাদের সমস্যাগুলো সমাধানের জন্য একটা ভূমিকা পাওয়া যাবে এখান থেকে। সেটা হলো, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার মা অমুসলিম ছিলেন, আমাদের জানি তাই না? তো তিনি এই অমুসলিম মায়ের একটা অত্যাচার, একটা অবিচারের সময় তিনি কি ভূমিকা রেখেছিলেন, তার আচরণটা কি ছিল মায়ের সঙ্গে? তিনি যেতেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে, ইসলাম গ্রহণ করেছিলেন, তার মা তাকে এর জন্য কি করতেন, রীতিমতো প্রহার করতেন, মারতেন। ছোট বাচ্চা ছেলে না, একটা বয়স্ক ছেলে, তাকে রীতিমতো প্রহার করতেন, শাসন করতেন, কে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর মা। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কি করছেন ভাই, কি করছেন বলেন? আল্লাহ, কখনো মায়ের লাঠি ধরতে যান না। আমাদেরকে এই বয়সে মা যদি পিটতে আসে, মারতে আসে, হ্যাঁ, আমরা কজন মানুষ আছি পিঠ পেতে মাথা নিচু করে ছোটবেলার মতো করে সহ্য করতে পারবো? এই যুবকেরা কজন আছে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনো মায়ের লাঠি ধরেন নাই, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মায়ের হেদায়েতের জন্য আপনি একটু দোয়া করেন। হেদায়েতের জন্য নবীর কাছে দোয়া চেয়েছেন, নিজে দোয়া করেছেন, চেষ্টা করেছেন, আল্লাহ তাআলা তার মাকে হেদায়েত দিলেন। এরপরের ঘটনা শুনেন, আরো মজা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার আচরণ, তার আখলাক কেমন ছিল তার মায়ের সঙ্গে দেখুন। একবার তার মা তাকে ডাক দিয়েছেন, আবু হুরায়রা বা আব্দুর রহমান আমার যে নাম ছিল, ওনাকে ডেকেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু জবাব দিয়েছেন, আলাব্বাই, জি জি আম্মা, আমাদেরকে মা বাপ ডাকেন আমার সময়, জবাব দিয়েছেন। এই জবাবটা আওয়াজটা একটু বড় হয়ে গেছে, মা যে যতটুকু আওয়াজে ডাক দিয়েছেন, ছেলে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর ডাকের সাড়ার শব্দটা একটু তার চাইতে বেশি হয়ে গেছে। মা বলছেন আবু হুরায়রা, ছেলে বলছে হ্যাঁ, কি? এরকম হয় না আমাদের? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে সঙ্গে বাইরে চলে গেলেন পোশাকগুলি নিয়ে। দুইটা ক্রীতদাস কিনলেন, দুইটা ক্রীতদাস কিনা মানে এই যুগে মনে করেন দুইটা গাড়ি কিনল, এত দামের জিনিস, দুটা ক্রীতদাস কিনলেন, কিনে এই ক্রীতদাসকে স্বাধীন করে দিলেন, মুক্ত করে দিলেন। কি জন্য? যে আমার গলার আওয়াজ মায়ের গলার আওয়াজ চাইতে কি হয়ে গেছে, বড় হয়ে গেছে, জোরে হয়ে গেছে। এটা মায়ের অবাধ্যতা, এটা উকুকুল ওয়ালিদাইনের শামিল, উকুকুল ওয়ালিদাইন মিন আকবারিল কাবায়, সবচেয়ে বড় অপরাধের মধ্যে একটা হলো মা বাবার
অবাধ্যতা করা, মা বাবার নাফরমানি করা, আর তার ভিতরে আমার এই মায়ের আওয়াজের চাইতে যে আমার আওয়াজটা একটু জোরে হয়ে গেল, এটা মায়ের সঙ্গে যে আচরণ হওয়া দরকার সেটা হলো না। কেন আমার দ্বারা এই অন্যায়টা হলো, সেজন্য নিজের প্রতি নিজে পানিশমেন্ট দিচ্ছেন যে আমি তাহলে আমার টাকা থেকে দুটা গোলাম কিনে আজাদ করে দিলাম আল্লাহর রাস্তা, নিজের প্রতি নিজের শাস্তি। মায়ের আওয়াজের চাইতে একটু জোরে আওয়াজ হয়েছে, চিন্তা করেন। এবার আমাদের অবস্থা আমাদের বাবা মার সাথে কি হয় সেটা আপনি মিলান। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের ভিতরে সবচেয়ে বড় আলেমদের একজন, অন্যতম, ওনাকে জিজ্ঞাসা করা হয়েছে হুকুকুল ওয়ালিদাইন কাকে বলে। একজন মানুষ ন্যূনতম কোন লেভেলের আচরণ করলে সে মা বাবার অবাধ্যতার সীমানায় চলে যাবে, কি করলে? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি কেউ তার কাপড় ঝাড়ে, তার কাপড় জামা কাপড় ঝাড়ে পরিষ্কারের জন্য, ধুলাটুলা দূর করার জন্য, আর মা বাপ আশপাশে থাকেন এবং তার জামার ধুলো মা বাপের গায়ে গিয়ে পড়ে, তাহলে এই লোকটি মা বাপের অবাধ্য। শিরকের পরে, শিরকের পরে যেটা সবচেয়ে বড় অপরাধ, সেই অপরাধের অপরাধী হয়ে যাবে ওই ব্যক্তি যে ব্যক্তির জামার ধুলো সে ঝাড়ার কারণে গিয়ে মা অথবা বাবার গায়ে গিয়ে পড়ছে। ভাই আর বলবো না, এখানে আমরা দাঁড়িয়ে যাই, স্টপ করি। আবু রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে তার মায়ের প্রতি তার আচরণ, আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু মায়ের এবং বাবার প্রতি বর্ষতা, তাদের প্রতি সুন্দর আচরণ এবং তার বিপরীতে তাদের অবাধ্যতা কখন হবে, এতটুকু করলেই আপনি অবাধ্যদের কাতারে চলে যাবেন, আপনি কবিরে গুনাহে লিপ্ত হয়ে গেলেন। তাহলে আমরা এবার সারাদিন আমাদের মা বাবার সাথে যে আচরণ গুলো করি সেগুলোকে আমরা এবার মিলাই। প্রিয় ভাইরা, এখন আপনাদের প্রশ্নে আসি যে আসলে তো আমাদের মা বাবারা এমন কিছু আচরণ করে বসে যে মা বাবার সাথে ধৈর্য ধরা খুব কঠিন, বিশেষ করে বিয়ে শাদীর পরে, বিয়ে শাদীর পরে এটা কঠিন একটা বাস্তব, এটাকে অস্বীকার করার কোনো উপায় নেই। বিশেষ করে আমাদের মতো গরিব দেশের মানুষ, অভাব অনটন, বাপের অনটন, মা অনটন, আমাদের অনটন, এই দেশে আলহামদুলিল্লাহ এই সমস্যাগুলো এত বেশি না, কিন্তু আমাদের দেশে অর্থনৈতিক অনটনের কারণে এবং আমাদের কালচারাল সমস্যার কারণে আমরা মা বাপরা এমন কিছু কাজ করে বসেন যে আমরা সন্তানরা ধৈর্য ধরা কঠিন হয়ে যায়। যেমন কথার কথা, আপনার স্ত্রীর প্রতি অবিচার শুরু করেছে, এই সমস্যাটা আছে কি নাই আমাদের সমাজে? এখন আমরা কি করবো এই মুহূর্তে বলেন। আপনার মা বাবা আপনার স্ত্রীর প্রতি অবিচার করছে, জুলুম করছে বিভিন্ন ভাবে, নানা ভাবে, আমরা কি করবো বলেন? প্রশ্ন এতক্ষণ আপনারা যে মা বাবের প্রতি সদ্ব্যবহার করার বিষয়ে কোরআন সুন্নাহর যে নির্দেশনা শুনলেন, তার আলোকে সমাধানটা কি বলেন? মা বাপ অবিচার করছেন, আমার স্ত্রীর প্রতি অবিচার করছেন, আমার বোনের পক্ষ নিয়ে আমার স্ত্রীর বিপক্ষ নিয়ে সরাসরি অবিচার করছেন, একেবারে আসলেই অবিচার করছেন কোরআন সুন্নাহর দৃষ্টিতে, আমরা কি করবো বলেন? বাপ মারে বুঝাইতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। আর কোন আইডিয়া? আল্লাহর কাছে দোয়া করবেন, আর মা বাপকে সাইজ করবেন না, পয়সা দিয়ে বন্ধ করবেন না, ধমক দিবেন না। হ্যাঁ, এই যে বুঝাইতে বলছেন, বোঝানোর ভাষা কি হবে? ভাই এগুলো ওয়াজ করা খুব সুন্দর, ওয়াল্লাহি আলাজিম এই ইস্যুটা বিশেষ করে ওয়াজ করা অনেক সোজা। আপনার বসা দিন, আপনি মাশাআল্লাহ ক্লাস 10 মিনিট বলতে পারবেন, আমল করা অত্যন্ত কঠিন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। ভাই আমাদের সমাজে, আমাদের দেশে বিশেষ করে এই মা বাবার ইস্যুতে, বিশেষ করে বিবাহের পরে, আমার তো মনে হয় যে 100 ভিতরে 99টা মানে পরিবারের এই সমস্যাটা আছে। এই সমস্যা আমরা সকলে জর্জরিত যে মা বাপ হয় আমার স্ত্রীর প্রতি অবিচার করছে অথবা আমার প্রতি অবিচার করছে। আমি পয়সা পাঠালাম সারা জীবন, মা বাপ জমি কিনলেন তাদের নামে, এবার ভাই সবগুলা বসে বসে থেকে জায়গার মালিক ভাগ, আমি বুড়ো বয়সে বিদেশ থেকে গেলাম আমার কিছুই নেই, এই সমস্যা হয় কি হয় না? এরপরে আসেন, আমি পয়সা দিয়ে মা বাপকে খাওয়ার জন্য চলার জন্য, ওনারা ওই পয়সায় বোনকে দিয়ে দেয়, ভাগ্নিদেরকে দিয়ে দেয়, ভাতিজা বা ছোট ভাইকে দিয়ে দেয়, অন্যদেরকে দিয়ে দেয়,
আর মাস শেষে বলে টাকা নেই, এই সমস্যা হয় কি হয় না? মানে এটা হলো আমাদের সবার মানে একবার কমন সমস্যা তো দেখো। এরপরে আসেন আমার স্ত্রী কাজ করতে করতে শেষ হয়ে যায়, এরপরেও মা বাপ বলে কি ও কিছুই করে। আমার বোন চুপচাপ বসে থাকে, তারপরও আমার মা বলে যে না ও ভালো আর তোমার বউ খারাপ। এই সমস্যাগুলো আমাদের হয় কি হয়? একটা একটা করে বলি। প্রথম কথা হলো আপনি এখান থেকে টাকা পাঠাচ্ছেন, জমি আপনার বাবার নামে হচ্ছে। এখন আপনার আব্বা মারা যাওয়ার পরে ভাগ সব ভাই বোনরা পাচ্ছে, ঠিক না? এখানে দোষটা কার আসলে, মা বাবার না আপনার? শিওর কিভাবে দোষ আপনার? আমরা কি করবো সেটা বলার বিষয়, কিন্তু এখানে দোষটা কার? যে আমি টাকা পাঠালাম আর উনি সব জন্য নামে কিনলেন, দোষটা কার? দোষটা আপনার, দোষটা আমাদের। কিরকম দোষ আমি বলি, আমাদের দেশের মানুষ প্রত্যেকের আমাদের স্ত্রীকে যদি বলা হয় যে এটা তোমার মহরণার টাকা রাখো, তো স্ত্রী বলে আমি কি করবো, কোথায় কি করবো, তুমি ছাড়া আমার জীবনের আবার কোন আলাদা কোন পার্ট আছে নাকি, এটাকে আমি কি করবো তোমার কাছেই রাখো, এই যে ভালো সাজা, এখান থেকে সমস্যা শুরু। বাবা কোন সন্তানকে, আমি জীবনে বহু প্রবাসী এই কথা যখন বলেছি, ভাই আপনি যখন কামাই করছেন মা বাবার যে পাওনা সেটা দেন আর আপনি আলাদা আপনার সম্পদ গড়েন, শরীয়ত যতটুকু আপনাকে অনুমতি দিছে জুলুম করে না, তখন বলে যে সে এটা কি বলে আপনি, কথা হলো আমার মা বাপ বেঁচে আছেন বলেন কি, সব আমি আব্বার কাছে দেবো। আমি চাক্ষুষ প্রমাণ খুব বেশি দিন যায় নাই, কিছুদিন পরে সেই লোকই অভিযোগ করতে দেখা গেছে, সে দেশে চলে গেছে পরে, ছেলেটা ঢাকা আছে এখনো, তার কথা আমি ইন্ডিকেট করছি, বলে যে সে বিশ্বাস করেন 10 টাকার একটা নোটও আমাকে দেয় না আমার হাতে, আমি এখন রাস্তার ভিখারি। তাই বললাম যে আপনার কি বলছিলাম, বলে যে সে বুঝতে পারে। আমরা এই জিনিসটা আসলে আমাদের বাংলাদেশের সোসাইটিতে আমরা এটা বুঝতে চাই, প্রত্যেকের অ্যাকাউন্ট থেকে থাকবে আলাদা। আপনি এখানে প্রবাসে কামাই করছেন, মা বাবার সুন্দরভাবে চলার জন্য যা দরকার সেটা আপনি দিবেন, আর আপনার নিজের ভবিষ্যৎ গড়ার জন্য আপনি আলাদা পৃথক সম্পদ গড়বেন। আমি কি বুঝাতে পারছি? এখন সমস্যা হলো মা বাপ শুনলে তো নাকস হয়ে যাবে, তার এক জটিল সমস্যা। মা বাপ যদি শুনতে পারে যে ছেলে আমার তলে তলে শ্বশুরবাড়ি এলাকায় জমি কিনছে, তাহলে মা বাপ নাকস হবে কি হবে না, এটা একটা জটিল সমস্যা। সমাধান কি? সমাধানের রাস্তা হলো গোপন রাখবে, মা বাপকে কষ্ট যতটুকু না দিয়ে পারা যায় তাদের মনে কষ্ট দেওয়া যাবে না, অতএব গোপন রাখবেন। গোপন রাখার জন্য যা করা দরকার তা করে, আমি বুঝতে পারছি গোপন রাখার কোনো ব্যবস্থা নাই, এমন ভাবে করবেন যাতে মা বাপ না জানে, বুঝতে পারছি? অথবা মা বাপ এখন এই মুহূর্তে করলে জেনে যাবেন, তাহলে পরে করেন অপেক্ষা করেন, কিন্তু আপনি সব দিয়ে দিবেন, এরপরে দিয়ে দেওয়ার পরে মা বাপ তাদের অজ্ঞানতার কারণে হোক, ইসলামের জ্ঞান কম থাকার কারণে হোক, তারা ওইটাকে সব সন্তানের অংশ মনে করে সবাইকে ভাগ করে দিবে আপনার সম্পদটা, অবিচার করবে, শুরুটা তো আপনি করেছেন, পথ তো আপনি খুলে দিয়েছেন, এটা অন্যায়। আমরা অনেকে একটা হাদিস ভুল বুঝি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আনতা ওয়া মালুকা লিআবি, তুমি এবং তোমার সম্পদ সব তোমার বাপের। এই হাদিস থেকে অনেক সময় আমরা অনেকে এর ব্যাখ্যা করি যে তার মানে হলো আমার যত সম্পদ আছে এগুলো সব আমার বাপের, না ভাই, এর মানে হলো আপনার এবং আপনার সম্পত্তি থেকে আপনার বাবা যতটুকু প্রয়োজন তার চলার জন্য সেটুকু নেওয়ার অধিকার তার আছে, আপনার অনুমতির প্রয়োজন নেই, তার বাইরে তিনি নিতে পারেন, তার যতটুকু প্রয়োজন চলার জন্য, তিনি যদি চলতে পারেন না কোনো বইতে, তাহলে সেক্ষেত্রে আপনি আপনার সব সম্পদ বাপকে দিয়ে দেওয়া এটা কি না জরুরি না, এটা ভুল বুঝি আমরা সব। এখান থেকে সমস্যার সূত্রপাত, যাই একটা সমস্যা গেল যে আমরা জমি জমা করতে গেলে মা বাপ সেটা কি করেন, অন্যান্য ভাই বোনদেরকে ভাগ করে দেয়, এটা একটা সমস্যা। নাম্বার 2, স্ত্রী সমস্যা, এটা আরো জটিল,
তার আগে চলে আসি অর্থনৈতিক আরেকটা সমস্যা, এটা হলো যে আমি পয়সা দিয়ে মা বাপকে উনি সব দিয়ে দেয় বন্ধুদের, এই অভিযোগটা ভাই কি বলে আপনাদের আছে কি না? আমি তো আমার ব্যক্তিগত ভাবে আমি নিজেই সমস্যা মানে আক্রান্ত। এটার ঔষধটা কি ভাই? এটার ঔষধ হলো এটার দোষটা আমাদের মা বাপের না। কিভাবে আমি বলি ভাই, আমি মা বাপকে দেওয়ার দায়িত্ব দিয়েছি, এখন উনি আমার অভিভাবক হিসাবে উনি যদি কালাচরণে দিয়ে আর সন্তুষ্ট থাকেন তাহলে এটা কিন্তু আমার কোনো সে থাকা উচিত না। আমি কি বুঝতে পারছি? হ্যাঁ আপনি না নিজে রাখেন ওরা দেন এই করেন সে করেন আমার দেখার দরকার নেই, উনি যদি ফালাই দিয়াও খুশি থাকে আমার তো কিছু করার নেই। সমস্যা আরেকটা জায়গা, উনি তাকে দিয়ে মাসের পনেরো দিন যাইতে না বলে বাবা শেষ আসল তো দিয়ে দিছে মেয়ের, এক্ষেত্রে করণীয় কি? দেখুন মা বাপকে চলার জন্য আমি পয়সা যেটুকু দেওয়া দিয়েছি তাদের মাসে দশ হাজার বিশ হাজার ধরে চিকিৎসা খাওয়া দাওয়া খুব সুন্দর ভাবে চলে যায় এটা আমি দিয়েছি, দেওয়ার পরেও যদি কি হয় উনি এটাকে ডানে বামে খরচ করে আমার চায় তাহলে শরীয়ত আমাকে আর বাধ্য করে না দ্বিতীয়বার দিতে, তখন আপনি এবার কান্নাকাটি শুরু করেন। পলিসি হলো কি? কান্নাকাটি, কান্নাকাটি বুঝছেন কি? কি করবো, কি অবস্থা, কষ্ট যাচ্ছে দিন আব্বা, কিছু বলবো, আহারে আচ্ছা থাক দেখি কি করা যায়, দোয়া করেন, আমি তো আর কি করি, মিথ্যা কথা বলবেন না, আমি মিথ্যা বলতে বলছি না, সত্যের মধ্যে থেকে কান্নাকাটি শুরু করবেন। তারপরেও এটা বলতে পারবেন না আপনার নামে টাকা দিলাম পনেরো দিন যাতে টাকা কি করছেন আমি সব জানি আপনি কি করছেন, আমরা এরকম করি না বেশিরভাগ বললি হারাম হারাম। মা বাবার সামনে মাথা উঁচু করবে না, মা বাবার সামনে কি হবে না মাথা উঁচু আব্দুল্লাহ অমর দিল্লাহ হারামে তওয়াব করছেন মক্কায়, এক লোক তার মাকে কাঁধে নিয়ে তওয়াব করতেছে, বুড়ি মাকে কাঁধে নিয়ে তওয়াব করতেছে ভাই, নিজে সাত চক্কর দেওয়া, এখনকার যুগে তো আপনি এসি বাসে যায় বিমানে যায় তওয়াব করতেছেন, সে যুগের কথা চিন্তা করেন, শত শত কিলোমিটার দূর পায়ে হেঁটে ঘোড়ায় চড়ে মরুভূমির এই শীত গ্রীষ্ম উপেক্ষা করে মক্কে আসছেন, আসতেই তো লাইফ শেষ, এরপরে তো কত কষ্টের কাজ সাতটা চক্কর দেওয়া, তারপরে আবার একজন বৃদ্ধা মাকে কাঁধে নিয়ে তওয়াব করা, কত কষ্টের কাজ না লোকটা এরকম তওয়াব করার পরে তার ভিতরে এক ধরনের আত্মবিশ্বাস জন্ম নিল যে আমি বোধ হয় আমার মায়ের হকটা কি করতে পারছি আদায় করতে পারছি, ভালো লাগলো যে আলহামদুলিল্লাহ এত কষ্ট করে মায়ের তওয়াব করে দিছি নিজে কাঁধে নিয়ে তলে ধরে না, তাহলে তো মনে হয় কিছু একটা করছি। সঙ্গে সঙ্গে ওনার নজর পড়লো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা, দেখে বললেন যে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা করে বললেন যে বলুন তো আমি এই যে আমার মায়ের যেভাবে তওয়াব করছি আপনি দেখতে পাচ্ছেন, আমি কি আমার মায়ের হকটা আদায় করতে পারছি, কি বলেন আপনার আপনার কি মন্তব্য? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা কি বলে জানেন, আপনি আশ্চর্য হয়ে যাবেন, তিনি বলেন যে তুমি লা ওয়ালা বিজাফরাতিন ওয়াহিদাতিন, তুমি তোমার মায়ের হক আদায় করতে পারো না, এই যে সাত চক্কর দিলা কাঁধে করে এত কষ্ট করে আনলা কাঁধে করে করে দিছ তুমি শেষ হয়ে যাচ্ছ, ওয়াল্লাহি তুমি তোমার মা তোমাকে ভূমিষ্ঠ করার সময় জন্মদানের সময় যে কষ্ট স্বীকার করেছেন তার একটি কষ্টের সমানও তুমি এখনো করতে পারবে না। ভাই কি জিনিস দেখছেন, মা বাপ জিনিসটা কি, জীবনের তরে মা বাবার সামনে মাথা উঁচু করা যাবে না, চোখ বড় হবে না, আওয়াজ বড় হতে পারবে না, আওয়াজ বড় হবে না। আবু হুরায়রার ঘটনা মনে করেন, একটু জোরে জবাব দিয়েছেন জি মা, খারাপ কিছু বলেন নাই, সাথে সাথে দুইটা গোলাম আজাদ করে আসছেন, আমি এত বড় অন্যায় করছি এই পাপের কাফফারা দিয়ে আসতেছি। ও ভাই জোরে শব্দ দেওয়া যাবে, ওনারা পনেরো দিন পরে টাকা শেষ হয়ে গেছে বলতেছে খালাস, আপনি বলেন কেন কাটি করেন, আপনার অভাবে প্রকাশ করেন যদি আপনি দেখেন যে ওনার চালাকি করতেছে, কিন্তু আপনি কি করতে পারবেন না, উঁচু গলায় কথা বলতে পারবেন না, গলা উঁচু হতে পারবে না। এমন একটা জিনিস ভাই, এই পরীক্ষা মানুষ যে অল্লাহি বেশিরভাগ মানুষ কত বড় বড় শেখ আলেম অল্লাহি এই পরীক্ষায় ফেল হয়ে যায়, মা বাবার কাছে এসে ফেল হয়ে যায়, এখানে এসে নিজেকে ঠিক রাখতে পারবে। এক ভাই সুইজারল্যান্ড থেকে কদিন আগে ফোন দিয়েছেন আমাকে, বলেন যে শেখ জটিল সমস্যা কি, মা বাবাকে প্রচুর পরিমাণ দিই কোন টানাটাই নেই তাদের, তারা চলে তাদের চাহিদার পরে একটার পর একটা হইতে 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 এখন চাহিদা হচ্ছে আমার একটা বোনকে বিল্ডিং করে দিতে হবে, ওর হাজবেন্ড সরকারি চাকরি করে ভালো বেতন পায়,
কিন্তু আমি তাকে একটা বিল্ডিং করে দিলাম, বলেন তো দেখি বিল্ডিং করে দেওয়া এটা কি কোনো জরুরি কাজ? এটা কি বেঁচে থাকার জন্য কোনো অপরিহার্য কিছু? মা বাবারা তো বিল্ডিং করে দেওয়া আমার জোর ফরজ হয় না, সেখানে বন্ধ করে দিতে হবে মায়ের আত্মা। বলেন এটা আপনার কি করা উচিত? বলেন আপনি যদি সামর্থ্য থাকে মা বাপকে খুশি করার জন্য আমি যা মনে চা করবো করেন আলহামদুলিল্লাহ সেটা ভালো, যদি সেটা না পারেন তাহলে কি করবেন? আপনি সারা জীবন খাওয়াইছেন পড়াইছেন, টান হলো ছোট ছেলের দিকে, ঠিক না? বললাম এই সমস্যাটা আমাদের দেশে এখন বহু সমস্যা, আচরণ কি হবে তখন বলেন তো, তখন কি হইতে হবে? দেখুন কানাকাটি মা বাবার একটা নেচার বলি ভাই, জন্মগত ভাবে আমরা অনেকেই আলহামদুলিল্লাহ এখানে মা বাপ হয়ে গেছে আলহামদুলিল্লাহ, আমাদের বোনরা যারা আছেন এখানে তারা অনেকেই মা হয়ে গেছে। দেখুন মা বাপ যখন নিশ্চিত হতে পারেন যে আমার এই সন্তানটা কষ্টে আছে, সেটা সত্য হোক আর মিথ্যা হোক, এই সন্তানটা আমার কষ্টে আছে, যদি মা বাপ বুঝতে পারে তখন কি হয়? তার প্রতি তার দুর্বলতা এসে যায়, কারণ তিনি মা, কারণ তিনি বাবা। যে সন্তানটা একটু ভালো থাকে তার প্রতি অতটা দুর্বলতা থাকে না। এখন আপনি যদি হিংসা করেন যে আমার ভাইয়ের প্রতি এতটা আনে কেনা, তাহলে আপনি বুঝবেন যে তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আপনার মায়ের দৃষ্টিতে ভালো রেখেছে। বাস্তব যাই হোক আপনার মায়ের দৃষ্টিতে আপনি কি আছেন? সুখে আছেন এবং আল্লাহ তাআলা আপনাকে ভালো রেখেছে। অতএব কি করতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করতে হবে। প্রিয় ভাইরা, তাহলে এই যে লেনদেনের বিষয়টা আমরা মোটামুটি পরিষ্কার তো, যে আমি দিতে পারলে দেব, দিতে না পারলে কান্নাকাটি করবো। বুঝতে পারছেন? কান্নাকাটি যদি করতে অভ্যাস না থাকে ট্রেনিং নেন, কিছু কিছু জায়গায় অভিনয় করতে হয় ভাই, বউয়ের সাথে অভিনয় করতে পারেন মাশাআল্লাহ, মা বাবার সাথে করতে পারেন না কি ভাই? বুঝতে পারছেন কথা? অনেক লোক আছে, অনেক লোক আছে মা বাপকে দেয় আবার ব্যবহার খারাপ করে, এই লোকের সংখ্যাই বেশি। দেয় আবার কি করে? আরেকটা লোক ফরজ দেওয়া যেটু না দিয়ে নয়, মা বাবার বাঁচা চলার জন্য ওষুধ বুড়ি খাওয়া থাকার জন্য শুধু দেয়, অতিরিক্ত কিছু দেয় না, ঘর করে দেয় না, বাড়ি করে দেয় না, মায়ের চাহিদা মিটায় না, বোনের দেয় না, ভাইরে দেয় না, মায়ের অন্য কোনো মা বাবার অন্য কোনো চাহিদা মিটায় না, তাদের প্রয়োজনীয়টুকু দেয় শুধু। কিন্তু মা বাবার সাথে ব্যবহার কি করে না? খারাপ করে না। কোনো কিছু দেওয়ার অসময় আসলে মুখে তালা মেরে দেখে আমি বৌমারও দেখছি, বাবা তোর এই বোনটার স্বামীর একটু বিদেশ নেওয়া দরকার, একটা বিষয় দেওয়া দরকার, এখন তুই একটু দেখ। তো কি করে? মুখে তালা মেরে বসে থাকে চুপচাপ। আচ্ছা মা দেখি কি করা যায়, দেখি না ওষুধের অবস্থা ভালো না, ঠিক আছে আগুন বাগুন দিয়ে বুঝিয়ে রাখে কিন্তু ব্যবহার। এই সব এই শ্রেণীর লোকের সংখ্যা কম, আমরা মূর্খতার ভিতরে আছি। কি ওই বিষা দিয়া বলে জামারে আনে মারে খুশি করে, এরপরে ঝাড়ে দিয়ে মানুষের দুষ্টি উদ্ধার করে, হ্যাঁ হ্যাঁ তোমার চলে আমি জীবনে কিছু করতে পারলাম না, তোমার মেয়ের জামাই আনো, তোমার হেটা আনো, তা আনো, এই লোকের সংখ্যা বেশি না ভাই? এটা মূর্খতার কারণে আমরা বুঝি না যে মা বাপকে নফল দান করার চাইতে তাদের সাথে সুন্দর আচরণ করার গুরুত্ব শরীয়তে অনেক বেশি। আমি একদিকে নফল দান করছি, অন্যদিকে ব্যবহার খারাপ করছি, তাহলে আমি যেটুকু ভালো করছি তার চাইতে হাজার গুণ খারাপ করে ফেলছি, কি করছি না? অতএব ভাই অর্থনৈতিক বিষয়গুলোকে অত্যন্ত সচেতনতার সাথে মোকাবেলা করলে ইনশাআল্লাহ সমস্যা খুব বেশি হবে না। আমি বুঝাতে পারছি ভাই? এরপর আসি আসল বিষয়ে, স্ত্রীর সাথে যে সমস্যাটা হয়ে থাকে এটা তো আমাদের দেশের কমন সমস্যা হয়ে যাবে, এক্ষেত্রে আমাদের কি করার? মায়ের সমস্ত অভিযোগ আপনার বইয়ের বিরুদ্ধে, আপনার বইয়ের কথা শুনলে মনে হয় সে হলো রাবয়ে মুসলি, আপনার মা হলো সব দোষের দোষী, এখন কি করবেন আপনি বলেন? ওখানে তো কান্নাকাটি বললাম, আগুন বাগুন করলেন মানে ব্যবহার খারাপ করলেন না, এখানে কি করবেন বলেন? কি অভিনয় করবেন বলেন? অভিনয়টা কি করবেন? আপনার আইডিয়া দেখি স্ক্রিপ্টটা দেন কিরকম? ভাই আমি বলি আপনার একটু শুনেন, মেহরবানি করে দেখেন পছন্দ হয় কিনা আইডিয়াটা। প্রথম কয়েকটা ধাপ এখানে, এক নম্বর কথা হলো নির্মোহ ভাবে বিচার করার চেষ্টা করতে হবে যে আসলে মা যে বলছেন এগুলো আমার স্ত্রীর ভিতরে সমস্যাগুলো আছে কিনা, এটা হলো প্রথম কাজ। নির্মোহ ভাবে আগে তদন্ত করতে হবে যে আসলে
মায়ের অভিযোগ গুলো সত্য কতখানি, নাকি শাশুড়ি হইলে বউদের বিরুদ্ধে বলতে হয়, এই যে আমাদের দেশে একটা ট্রাডিশন সেই অংশ হিসাবে বলে, ঘটনা কতখানি কত গভীরে কতটুকু সত্য এটা আগে যাচাই করার চেষ্টা করতে হবে। এটা আবার প্রবাসীদের জন্য একটু কঠিন, দূর দেশে থেকে এটা যাচাই করা কি একটু কঠিন, চেষ্টা করতে হবে যতটুকু সম্ভব সত্যটা উদ্ঘাটন করা। যদি কোন রকমে বোঝা যায় যে স্ত্রীর দোষ আছে তাহলে তো সমাধান খুব সোজা, স্ত্রীকে একেবারে, কারণ স্ত্রীর তো আর আমার এখানে মা বাবার সাথে যে আচরণ করা দরকার সেটা তো সেটা করা দরকার নেই, স্ত্রীর তো আমি হাইকোর্ট দেখা দিব নাকি, আবার মহিলার নাকশ না হয়ে যায় স্ত্রীর হাইকোর্ট দেখানো যাবে কি যাবে না, যদি দোষী থাকে সবসময় না, যদি দোষী থাকে তবে তাকে বলতে পারে। মা বাপ যদি দোষী হয় আপনি তদন্ত করে দেখলেন যে না আমার স্ত্রীর আসলে যতটা দোষ তার চাইতে মা অনেক বেশি করে এটাকে বাড়ায় বলতেছে, তাহলে কি করবে প্রথম কাজ, তাহলে কি করা তদন্ত করে দোষ কি মায়ের না বউয়ের, বোনের না বউয়ের, এটা আগে চিহ্নিত করা। যদি করা যায় মোটামুটি তাহলে বউয়ের দোষ হলে তো বউকে সংশোধনের জন্য আলটিমেটাম দেওয়া, বোঝানো, ভালোবাসা দিয়ে, শাসন দিয়ে যেভাবে সম্ভব সেটা করা। যদি মায়ের দোষ বোঝা যায় বেশি তাহলে কি করবে, যদি দেখেন যে মায়ের দোষ বেশি, দুইটা রাস্তা, মারে বুঝাবেন বউরে বুঝাবেন, কোনটা করবেন বলেন, সাইড দুইটা, একটা হলো মাকে বোঝানো, মা তোমার বলতো ও বোঝানো আরেক ঘর থেকে আসছে কি করবো সবর করো হান করো টান করো, মারে বুঝানো, ঠিক আছে। আর একটা হলো বউরে বুঝানো, বউরে বুঝানো কিরকম, দেখো মা চিরকাল থাকবে না, তুমি একদিন মা হওয়া, এই মা জিনিসটা এমন এক কঠিন সিজ আল্লাহ যে দিছে মা বাপ জিনিসটা, এটাই আমার জানাতে যাওয়ার জন্য আপনার, এটাই হলো আমার চ্যালেঞ্জ, এই গেটটা আমাকে পার হয়ে যেতে হবে, সেজন্য তুমি আমার মায়ের সাথে বাপের সাথে কোনো খারাপ আচরণ করবো না, তারা যত কষ্ট দেখ তুমি সবর করবা, আল্লাহর হস্তে সবর করবো, তুমি আল্লাহর কাছে বিনিময় পাবো, আর যদি সবর করতে না পারো দুঃখিত, তোমার সাথে আমার জীবন চলবে না, কারণ আমি তোমাকে অসন্তুষ্ট করতে চাই না কিন্তু মা বাবা অসন্তুষ্ট করে আমি বেঁচে থাকতে চাই না। এখন যদি তারা জুলুম করে তোমাকে সবর করতে হবে, এই কথা মনে করে যে এর চাইতে বড় জালেম শাশুড়ি আছে দুনিয়া। এক কথা স্ত্রীকে বোঝানো, বোঝানো তো যদি না হয় আলটিমেটামে যাওয়া। আমি ব্যক্তিগত ভাবে আমার নিজের ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করছি, সেটা হলো আমার স্ত্রীকে আমি একাধিকবার জীবনে বলে দিয়েছি, সমস্যা তো হয় টুকটাক, যে দেখো এই একটা জায়গা নো কম্প্রোমাইজের জায়গা মা বাবা, আমরা মিউচুয়াল আসছি হাজব্যান্ড ওয়াইফ, আমি আমার কথা বলছি, আমার স্ত্রীকে বলছি তোমার সাথে একটা শান্তি চুক্তি আমার, সেটা হলো তোমার মা বাপ নিয়ে জীবনে কখনো মুখের বাইরে আমি কিছু করবো না, সব শুধু দুধের দোয়া দেখবো আমি, ওনাদের কোনো ভুল ভুল হয় না তা তো না, যত ভুল হয় আমি কিচ্ছু বলবো না, তোমার কাছে আমার বিনিময়ে চাওয়া যে আমার মা বাবার কোনো দোষ আমার কাছে বলতে যাবা, দেখছো দোষ আল্লাহর জন্য সবর করবো, আল্লাহ মত বাড়াবে, কারণ এটা আমার জন্য একটা কঠিন চ্যালেঞ্জ জান্নাতে যাওয়ার জন্য। এই বইয়ের সাথে এই মিটুয়াল আমি চলে আসছি আমার স্ত্রীর সাথে, আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে। কখনো যদি বলতে আসি যে বললাম না ওই যে চুক্তি, তাহলে আমি কিন্তু শুরু করবো তোমার মা বাবাকে, মহিলাদেরকে সোজা করার সবচেয়ে বড় উপায় হলো শ্বশুর ভাই নিয়ে কথা শুরু করা, দেখবেন যে মুখ কালো হয়ে গেছে, ঠিক না ঠিক ভাই, হাসতেছেন আপনারা, বেশিরভাগ পুরুষরা আমরা আমাদের স্ত্রীদেরকে কষ্ট দেই শ্বশুর ভাই বিভিন্ন শুনিয়া, হ্যাঁ কষ্টটা নরম হয় না, কি মাছ কিনছে তোমার ভাই, হ্যাঁ তোমার মা কি রান্না করছে, রান্না শিখায় নেন, এসব কথা আমরা প্রায় বলি না, আপনি কোথায় ছোট লোক খুঁজতেছেন, ছোট লোক তো আমি নিজে আমরা নিজেরা, আপনি স্ত্রীকে যখন তার বাপের বাড়ির কথা উঠাইয়া কষ্ট দেন তো সে কেন আপনার মা বাপের কথা উঠে আপনার সাথে ঝগড়া করবে না, কথাটা কি বুঝতে পারছি, আপনি যদি স্ত্রীর মা বাপকে তাদের ভুল গুলোকে ক্ষমার দৃষ্টিতে দেখেন, উদারতার সাথে দেখেন, মা বাপের মর্যাদা দিয়ে দেখেন, তাহলে ইনশাআল্লাহ আপনার স্ত্রীও প্রস্তুত হবে আপনার মা বাপের ভুল গুলোকে সেভাবে সহ্য করার জন্য। আমি কি বুঝতে পারছি ভাই, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। বেশিরভাগ পুরুষ আমরা বউদের সাথে যত মহব্বত ভালোবাসা থাকুক না কেন শ্বশুরবাড়ির বিভিন্ন ইস্যু নিয়ে কি করি অশান্তি করি, বিশেষ করে ভাই দাম্পত্য জীবনে অশান্তির অন্যতম একটা প্রধান কারণ হলো শ্বশুরবাড়ির ইস্যু নিয়ে বউয়ের সাথে কি করা ঝগড়া লিপ্ত হওয়া। আমি আলহামদুলিল্লাহ একাধিকবার এই বিষয়ে যখনই দেখছি যে সমস্যা দিয়ে যাচ্ছে সম্পর্ক দাম্পত্য জীবনে, তো ওই জায়গায় দাঁড়াই গেছে,
যে না আমরা চুক্তিতে আসি, আমরা গিভ অ্যান্ড টেক, আমি তোমার পরিবারের প্রতি সুন্দর আচরণ, কোনো অভিযোগ নাই কারোর বিরুদ্ধে, তোমার ভাইরা কেউ খবর নেয় নাই, তোমার বোনরা কেউ খবর নেয় নাই, তোমার বাপে খবর নেয় নাই, মায়ের খবর নেয় নাই, কিছু খাওয়ায় নাই, কিচ্ছু দেয় নাই, জিজ্ঞাসা করে নাই, বরং ওই বাইরে সব দিছে, আমার কিছু দেয় নাই, আমার কোনো অভিযোগ, আলহামদুলিল্লাহ আমি খুশি। বিনিময় আমার মা বাবাটা তুমি কি করবা, সহ্য করবা। কথা বুঝতে পারছি ভাই? আল্লাহ আমাদের সকলকে মা বাবার বিষয়টা বোঝার তৌফিক দান করুন। কোরআন কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন দেখেন, মা বাপ তারা কিন্তু আগের জেনারেশন, আমরা এই জেনারেশন না, বেশিরভাগ মা বাপই অবিচার করেন, এতে কোনো সন্দেহ নেই, তারা ভুল করেন, কিন্তু এই একটা জায়গা ভুল করবে তারা মাপ চাবেন, আপনি ভুল করবেন তারা মাপ চাবেন, কোনো সে চলবে না। বলেন তোমার মা বাপের উভয়ে অথবা উভয় যেকোনো একজন যদি বার্ধক্যে পৌঁছে যায়, বুড়া হয়ে যায়, সেন্স নাই, হিতাহিত জ্ঞান নাই, ভালো মন্দের বাস বিচার নাই, যাকে ভালো বলা দরকার তারা না বলে, যে ছেলে খারাপ ফেরে ভালো বলতেছে, যে দিচ্ছে তারে মূল্য দিচ্ছে না, এরকম তাদের ভিতরে হিতাহিত জ্ঞান কমে যাবে, বয়সের আধিক্যের কারণে, বার্ধক্যের কারণে তাদের মধ্যে সেই ব্যালেন্স থাকবে না, ওই সময়টাতেই মূলত পরীক্ষা, যৌবনকালে সত্য থাকার সময় আলহামদুলিল্লাহ খুব বেশি অসুবিধা হয় না, মা বাবা বুড়া হয়ে গেলে তখনই সব সমস্যাগুলা সৃষ্টি হয় ভাই। এই জন্য আমার মা বাপ যখন বার্ধক্যে চলে যাবে, উভয় অথবা উভয়ের একজন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখনকার বিষয়টাকে সিলেক্ট করে, ফিক্স করে, নির্ধারিত করে এরপরে বলছেন ফালা তাকুল লাহুমা উফ ওয়া লা তানহারহুমা, খবরদার বুড়া হয়ে গেছে তো বলবে উল্টা পাল্টা, বলবে উল্টা পাল্টা, বিচার করবে উল্টা পাল্টা, চাইবে উল্টা পাল্টা, সবকিছু উল্টা পাল্টা হবে, এটা তুমি আগে থেকেই ধরে রাখো। আর আল্লাহ বলছেন বার্ধক্যে পৌঁছাইলে তখন কি করবে না, উফ বলবে না এবং ধমক দিয়ে কথা বলবে না, কারণ এই সময়টাতেই ধমকের প্রশ্ন আসবে, আর ওইখানটা থেকে নিজেকে কি করতে হবে, নিয়ন্ত্রণ করতে হবে। আমি ভাই ছাত্র শিক্ষক শিক্ষকতার জীবনে ঢাকাতে যখন মণিপুরে এক মসজিদে নামাজ পড়াই এবং এক মাসে শিক্ষকতা করি মিরপুরে, তো আমার মনে আছে একবার কোন এক বিষয়ে আমার সাথে কথা বলতে গিয়ে ফোন একটু ওই যে একটু জোরে কথা বলা হয়ে গেছে, কোনো মন্দ না কিছু না, কিন্তু ঝগড়া হয়ে গেছে, শব্দ বিয়ে করেছি, একটা বাচ্চা হয়েছে মাত্র, তো সঙ্গে সঙ্গে অস্থির হয়ে গেল যে মার সাথে ব্যবহার খারাপ করলাম, যদি মার সাথে দেখা হয়ে যায় মাপ চাই না, আমার আগে যদি মৌত হয়ে যায় তো সোজা যান, কোনো মৌলবিগিরি কুলাবে না, কোনো মৌলবিগিরি কুলাবে না, সোজা যান, কোনো অবিচার মা বাপের কোনো অবিচারের বিপদ বিপরীতে মাথা উপর উঠবে না, চোখ মা চোখ নিচে থাকবে, ওনারা অবিচার করবেন এটা আগে থেকে আমি জানি, সহ্য করতে হবে, কিছু করার নেই, জানাতে যেতে হবে, সহ্য করতে হবে। আমি তখন সঙ্গে সঙ্গে মসজিদ কমিটির সেক্রেটারি বললাম, সেক্রেটারি সাহেব আমি যাইতেছি বাড়িতে যাইতেছি, আরে হঠাৎ করে বললাম একবারে হ্যাঁ আসি ইমার্জেন্সি, আসতেছি মাঝে ফোন করে দিলাম, বউরে বললাম বাচ্চা নিয়ে থাকো একা একা আসতেছি, সাথে সাথে ব্যয় হয়ে চলে গেছে, মানে কিছু বলি নাই, হঠাৎ করে জাহাজ হয়ে গেছে হাদিয়া তো ওখানে, মা তো মা পাহাড়ের মতো দেখি, আরে বাবা একদম জড়া ধরে হাওয়া করে কান্নাকাটি করি, মাপ চাই না আলহামদুলিল্লাহ, মা তো মা, মাপ চাইতে দেরি, সন্তান মাপ করতে দেরি নাই। আমার জীবনের ঘটনাগুলো আপনাদের বলছি ভাই, শেয়ার করছি শুধুমাত্র এই জন্য যাতে করে আমরা উৎসাহিত হই ভাই। জীবনে বহুবার আমার স্ত্রীর সামনে, আমার সন্তানদের সামনে আমি বসে, মা চেয়ারে বসে আছেন অথবা খাটে বসে আছেন, পাও জড়ায় ধরে, পাও জড়া ধরে মাপ চাওয়া বলতে উদ্দেশ্য হলো ছোট হয়ে মাপ চাওয়া, নত হওয়া না, কদম বুঝি না, আবার ওটা বুঝিয়েন না, আবার পাও ধরে কাঁদতে কাঁদতে মাপ চাইছি বউর সঙ্গে ছেলে মেয়েদের সামনে, কেন, কারণ হলো অপরাধ এর মাত্রা যেরকম হয় তার তবড়ও সেই মাত্রা হইতে হবে। আপনি যদি স্ত্রীর সামনে মার সাথে জোরে কথা বলেন, ওই চুপনে চাপনে গিয়া গোপনে গোপনে মারে বলে মালিশ হবে, আমি বুঝাতে পারছি, যে অপরাধ প্রকাশ্যে হয় ওইটা তবা হইতে হয় কিভাবে, প্রকাশ্যে, যেটা গোপনে হয় ওইটা তবা হইতে হয় গোপনে। আপনি যদি বউয়ের সামনে মাকে জোরে কথা বলে থাকেন, মাপটা আলাদা জায়গায় চাইলে হবে, ওই বউয়ের সামনেই মাপ চাইতে হবে, মায়ের জুতা না মারেন, কথা বুঝতে পারছি, এই জুতা নেন মারেন,
আর করবো না, বসি পারবেন নিবীর পুরুষরা, আল্লাহ আমাদেরকে তৌফিক দান। আমাদের আচরণের সবচেয়ে বড় সুন্দর আচরণের সবচেয়ে বড় ভক্ত আমাদের মা বাপের, আর তাদের সাথে আমাদের আচরণটা সবচেয়ে খারাপ, সবচেয়ে খারাপ। স্ত্রী একটা পরীক্ষা, সম্পদ একটা পরীক্ষা, ভাই বোন একটা পরীক্ষা, এই সব পরীক্ষা আমাকে জিততে হবে, পাশ করতে হবে। আর পাশ করার রাস্তা হলো মা বাবার সাথে, যদি কোনোভাবে কুলে উঠতে না পারি বোবা হয়ে যাবে, কিছুতে কুলে উঠতে না পারলে কি করবেন, বোবা, বোবা বুঝছেন তো। দেখেন যে আমি এখন কথা বলতে গেলে জোরে কথা হয়ে যাবে, ঝগড়া হয়ে যাবে, স্টপ হয়ে যাবে। আমাদের প্রবাসীদের একটা রোগ আছে ভাই, আমি লক্ষ্য করছি বেশিরভাগ প্রবাসীরা যে বেশি বেশি কথা বলে, দুই ঘন্টা আড়াই ঘন্টা তিন ঘন্টা মোবাইলের মধ্যে কথা বলে, বুঝবেন যে ইল্লা মাশাআল্লাহ দুই একজন ব্যতিক্রম হতে পারে, বুঝবেন যে এ বেশি ঝগড়াটা, কথা বুঝতে পারছেন? বউয়ের সাথে হোক আর মায়ের সাথে হোক আর বোনের সাথে হোক আর ভাইয়ের সাথে ঝগড়া লাগলে মোবাইল আর কাটাকাটি নেই, ঠিক না? ঠিক, সময় নষ্ট টাকা নষ্ট করে আপনি ঝগড়া করতেছেন। একটা পলিসি শিখাই দিই ভাই, যদি কখনো পারিবারিক গন্ডগোল দেখা দেয়, আপনি জানেন যে মুসলিম হিসাবে আপনার উত্তম আচরণ থেকে আপনি বেরিয়ে যাবেন, যাবেন এরকম পরিস্থিতি হয়, তাহলে কি করবেন? স্টপ, ওই মুহূর্তে কোনো কথা নেই। আপনি একদিন দুই দিন পরে যখন ঠান্ডা হয়ে যাবেন তখন কথা বলে দেখেন ব্যালেন্স আসবে কথা বলতে, ইনশাআল্লাহ। আমি কি বুঝাতে পারছি? আর আগের মুহূর্তে যেটা বলবো সেটা কি থাকবে না, ব্যালেন্স। আল্লাহ আমাদের উত্তম আচরণকারী হওয়ার তৌফিক দান, উত্তম আখলাকের অধিকারী হওয়ার তৌফিক দান। এটা আল্লাহর কাছে চেয়ে নিতে হয়, এটা আল্লাহর কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি এর জন্য দোয়া শিখেছেন, উত্তম আচরণ আল্লাহর কাছে কি চাওয়া, যে আল্লাহ আমরা তো কেন রুটি রুজি চাই, আল্লাহ তোমার কাছে আমরা উত্তম আচরণ চাই। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। প্রিয় ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে মা বাপ এবং আত্মীয় স্বজনের অযাচিত চাহিদা, আপনার সামর্থ্যের বাইরে চাহিদা অথবা অন্যায্য চাহিদা অথবা অতিরিক্ত চাহিদায় আমরা কি করব, এই বিষয়ে কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইসরা ভিতরে অত্যন্ত চমৎকার একটা পরামর্শ দিয়েছেন। দেখুন আল্লাহ বলেন, তোমার কাছে যদি তোমার মা বাপে আত্মীয় স্বজনে কিছু চায় অথচ তাদের চাহিদা পূরণ করার মতো সামর্থ্য তোমার নাই, তাহলে তুমি কি করবে? তুমি আশা করতেছো যে আল্লাহ তোমাকে দিবে, তখন দিবে, এখন দিতে পারতেছো না, তাহলে তাদের সাথে তাওলে মাইসুর বলো, অর্থাৎ সুন্দর ভাবে কথা বলো, এভাবে না যে তোমাদের আর কত চাহিদা, কত জিব্বা তোমাদের, আমি সে পেয়ে যাবো নাকি, না ভাই, কোন চিৎকার করা যাবে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। মা বাবার পরে দ্বিতীয়ত আপনার আচরণের সুন্দর আচরণের সবচেয়ে বেশি হক কার ভাই? আরে সুবহানাল্লাহ, না মা বাবটা তোমরা বললাম, আচ্ছা একসাথে বলেন এবার, এই দ্বিতীয় কি, সেকেন্ড পজিশনে আপনার সুন্দর আখলাকের অধিকারী কে? স্ত্রী, প্রতিবেশী, দুইটা হলো, আর আর কোন একটা জটিল যায় আত্মীয়তার সংজ্ঞায়, আমি একটা মজার কথা বলি ভাই, সেটা হলো আত্মীয় কারা ভাই? যাদের সঙ্গে আপনার ব্লাডের সম্পর্ক, রক্তের সম্পর্ক আছে, এরা হলো জামিল আরহাম। এদের বিষয়ে কোরআন হাদিস কি বলছে সে বিস্তারিত আলোচনা যাব না এত সময় নিয়ে। এই রক্ত সম্পর্ককে মজবুত করা, এ বিষয়ে কোরআন কারিমে এবং হাদিসে অনেক বর্ণনা আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, মান ওয়াসালাহু ওয়াসালাহুল্লাহ ওয়া মান কাতাআহু কাতাআহুল্লাহ, আত্মীয়তার সম্পর্ককে যে রক্ষা করবে, বন্ধনকে মজবুত করে, আল্লাহ তাকেও স্ট্রং করে দেয়, আর যে ওটাকে ছিন্ন করে, দুর্বল করে, আল্লাহ তাকেও ছিন্ন করে দেয়। হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। নো এন্ট্রি জান্নাতে যাদের জন্য, তাদের ভিতরে একজন হলো এই অপরাধী, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। আর আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা এত গুরুত্বপূর্ণ, হাদিসে কুদসিতে আছে যে আত্মীয়তা এটাকে জামিল আরহাম বা রাহিম বলা হয় আরবিতে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম রহমান, রাহিমের মূল ধাতু, আর এটার মূল ধাতু এক, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই দোহাই দিয়ে আমাদেরকে বলেছেন আত্মীয়তার সম্পর্ককে কি করতে, মজবুত এবং সুদৃঢ় করতে। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা এই বিষয়ে ভাই একটা জরিপ আপনাদেরকে দিতে চাই, দুনিয়াবী একটা জরিপ, সেটা হলো আল ইনমা ফাউন্ডেশন নামে আরব ভিত্তিক একটা ফাউন্ডেশন আছে।
যথাসম্ভব স্বাস্থ্য সংক্রান্ত। এদের একটা ভিডিও রিপোর্ট আমি গত কয়েক মাস আগে দেখেছি এবং মনে হয় ৫০ বার আমি শুনেছি কয়েক সেকেন্ডের ভিডিও রিপোর্টটা। ডক্টর ওয়াইল শেখ আমিন, এই ভদ্রলোক রিপোর্টটি তৈরি করেছেন। তিনি রিপোর্টটিতে যা বলেছেন সেটা আমি আপনাদেরকে শোনাচ্ছি, অত্যন্ত আকর্ষণীয়, শেখার মতো, বোঝার মতো। সেটা হলো আজ থেকে ৭০ বছর আগে পৃথিবীর সবচাইতে নামকরা বিশ্ববিদ্যালয়ের একটি অন্যতম হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, অনেকে চিনে জানেন, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে একটা জরিপ চালানো হয়েছিল। ৭০ বছর আগে থেকে জরিপটা চালানো হয়েছে, ৭০ বছর ধরে জরিপটা কন্টিনিউ রাখা হয়েছে, ৭০ বছর পরে জরিপের রিপোর্টটা পেশ করা হয়েছে। জরিপটা কি ভাই? জরিপটা হলো সমাজের, বিশেষ করে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে, সমাজের খুব বৃত্তশালী, সম্পদশালী, বড় লোকের সন্তান, এরকম ৭২৪ জন স্টুডেন্টের মধ্যে জরিপটা চালানো হয়েছে। কতজন ভাই? এই জরিপটায় তাদের চলাফেরা, আচার আচরণ, কাজ কারবার, বাসায়, বাসার বাইরে, সবার সঙ্গে তাদের উঠা বসা, এগুলোকে খুব নিবিড় ভাবে পর্যবেক্ষণ করা হয়েছে এক নাগাড়ে, এই একটা না ৭০ বছর ধরে এটাকে কন্টিনিউ রাখছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এরপরে রেজাল্টে দেখা গেছে ৭০ বছর পরে এই ৭২৪ জনের ভিতরে মাত্র ৬০ জন লোক বেঁচে আছে লাস্টে। ৭০ বছর পরে কয়জন বেঁচে আছে? আর বাকি সব লোক, প্রায় ৭৫০০ লোকই মারা গেছে। যে ৬০ জন বেঁচে আছে তারা বেশিরভাগই ৯০ কোটা, তাদের বয়স চলে গেছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই জরিপ কমিটি, তারা জরিপ করে এখান থেকে সামারি বের করেছে, যে লোকগুলো ৬০ বছর হায়াত পেল এদের ভিতরে কি এমন জিনিস আছে, রহস্য আছে, যার কারণে তারা এতদিন হায়াত পেল, আর যে লোকগুলো আগেই মরে গেছে। বেশিরভাগ লোক ৪০এর ভেতরে মারা গেছে, কিছু লোক ৫০এর ভিতরে, বাকি লোক মারা গেছে, অল্প লোক টিকছে। তো যারা আগে মারা গেল, অকাল মৃত্যু যেটাকে আমরা বলি, যদিও কোরআন হাদিসের আলোকে অকাল মৃত্যু বলতে কিছু নাই, আগে মারা গেল বাহ্যিক দৃষ্টিতে তারা আগে মারা গেল, যে তাদের লাইফে রহস্যটা কি, আর যারা দেরিতে মারা গেল তাদের লাইফের রহস্যটা কি, সংক্ষেপে তারা বের করে দেখেছেন। একটি রিপোর্ট পাওয়া গেছে এখানে, যেটা পার্টিশন তৈরি করে দিয়েছে আগে মারা যাওয়া এবং পরে মারা যাওয়া লোকদের মধ্যে। সেই রিপোর্ট এইটা কি পার্টিশনটা, কি পার্টিশনটা হলো যে লোকগুলো সবাই, বিশেষ করে তার আত্মীয় স্বজন যারা আছেন, সমাজের লোক আছেন, প্রতিবেশী আছেন, সবার সাথে মিলেমিশে চলতে অভ্যস্ত, হাসি খুশি, স্বাভাবিক সম্পর্ক রাখে, কারোর সাথে সম্পর্ক নষ্ট করে না সহজে, যতই কষ্ট চেষ্টা, মানে সমস্যা হোক না কেন, সম্পর্ক ছিন্ন করে না, সম্পর্ক রক্ষা করার চেষ্টা করে, এই লোকগুলাই বেশিরভাগ হায়াত বেশি পেয়েছে। আর যারা সামাজিক ভাবে গোমরা, মিশুক না, ঝগড়াঝাটি করে, মানুষের সাথে বলে না, সম্পর্ক ছিন্ন হয়ে যায়, কোথায় কোথায় মুখ আলাদা হয়ে যায়, প্লেট আলাদা হয়ে যায়, রাস্তা আলাদা হয়ে যায়, পথ আলাদা হয়ে যায়, এই শ্রেণীর লোকেরা হায়াত কম পাইছে। ভাই, এই রিপোর্টটির শোনার পরে এবার আমি সহিহ মুসলিমের হাদিস আপনাদেরকে শোনাতে চাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বক্তব্যের সাথে এবার এই রিপোর্টটাকে আমি মিলাই। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, সামিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইয়াকুল, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি, মান সাল্লাহু আন ইউসাদ আলাইহি রিজকু ওয়া ইউনসা আও ইউনসা ফি আথরি ফালিয়াসিল রাহিমাহ, যে ব্যক্তি চায় আল্লাহ তাআলা তার রিজিক বাড়ায় দেয়, রিজিক কি করুক বাড়ায় দেয় এবং তার হায়াত বাড়ায় দেয়। রিজিক বাড়লে তো হায়াত বাড়বেই, কারণ আমার রিজিক বেশি হলে তো খাই শেষ করে যেতে হবে, তার হায়াত বাড়বে। তো যার রিজিক বাড়বে এটা চায়, সে হায়াত বাড়বে এটা চায়, ফালিয়াসিল রাহিমা, সে যেন আত্মীয়দের সাথে সম্পর্ক কি করে জোড়া রাখে, জোড়া দেয়, আত্মীয়দের সাথে কানেকশন ভালো রাখে, তাহলে তার রিজিক বাড়বে, হায়াত বাড়বে। এবার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের রিপোর্টের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিসকে আপনি মিলিয়ে দেখেন, মনে হয় যে ১৪০০ বছর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে ভবিষ্যৎবাণী করে গেছেন তারই একটা বাস্তবতা হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অমুসলিম গবেষকরা বের করে আমাদেরকে দিয়েছেন। এখান থেকে কি বুঝলাম ভাই? দুনিয়া আখেরাত তো আছেই, আপনার দুনিয়ায় সুখে থাকার জন্য আত্মীয় স্বজনের সাথে কি করতে হবে, সে সম্পর্ক। এখন মুশকিল হলো আত্মীয়তার সংজ্ঞায়, আত্মীয় কারা হয়? হ্যাঁ, আত্মীয়তার তিনটা শ্রেণী আছে, কয়টা শ্রেণী আছে? তিনটা শ্রেণী আছে। এ ক্লাসের আত্মীয় হলেন বাবার দিককার আত্মীয়, বাবার দিককার আত্মীয়, বাবার দিককার সবচেয়ে কাছের আত্মীয় কে? বাবার পরে দাদা, যদি বেঁচে থাকে দাদা দাদি, এরপরে চাচা, চাচি না,
চাচা, চাচি চাচার স্ত্রী হিসাবে অবশ্যই মর্যাদার অধিকার রাখে, এটা ভিন্ন জিনিস। ফুফু, ফুফা তো ভাই বোন, চাচা তো ভাই বোন। ভাই এটা হলো এ ক্লাসের আত্মীয়, বি ক্লাসের আত্মীয় আসি কোনটা, মায়ের দিককার আত্মীয়। মায়ের দিকের আত্মীয় কারা? নানা নানি, খালা, মামা। খালা তো ভাই বোন, মামা তো ভাই বোন, ঠিক না বেটি? এটা কোন ক্লাসে হলো? বি ক্লাস। এবার আসি সি ক্লাসের আত্মীয়, সি ক্লাস, থার্ড ক্লাস। মহিলারা নাকশ হয়ে যাবে, থার্ড ক্লাসের আত্মীয় হলো শ্বশুর ভাই রাখছে, বিশ্বাস করেন? আচরণ ভালো করতে হয়, সম্পর্ক নষ্ট করতে হয় না, ঠিক আছে। কিন্তু ওইটা কম ক্লাসের, থার্ড ক্লাস। আপনারা পুরুষরা খুব খুশি হয়ে যাচ্ছেন যে মহিলাদেরকে তো দিলাম আজকে। এবার আপনাদেরকে বলি একই কথা আপনার স্ত্রীর বেলায় প্রযোজ্য। আমার স্ত্রী গত কিছুদিন আগে আমাকে বললেন, আচ্ছা আমার মা পাও ভেঙে গেছে, আমার শাশুড়ি বর্তমানে অসুস্থ হয়েছে, পাও ভেঙে গেছে, তোরা যে মায়ের পাও ভেঙে গেছে, এদিকে তোমার মাও আমার পাশের পাশে বাসা নিয়ে উঠছে ঢাকায়, তো এখন তোমার মা বাসায় গিয়ে খুব খেদমত করা দরকার, এটা তোমার চাহিদা আমি জানি। এদিকে আমার মার পায়ের ভাঙা, এখন আমার জন্য শরীরের দৃষ্টিতে কোনটার অগ্রাধিকার? তা আমি বললাম যে অগ্রাধিকার দেওয়ার নির্দেশ করেছেন, কারণ আমার মা বাবা তোমার জন্য থাকতে আছে, তোমার জন্য তোমার ক্লাস ক্লাসের আত্মীয় কারা? আপনাদের খুব খুশি হয়ে যেতেছেন। এবার দেখেন আপনার উপরে তো গেছে, যাকে জানে আমরা, আপনি আপনার মা বাবার বিষয়ে যতটা টাইট হয়ে যান, আপনার শ্বশুর শাশুড়ির বিষয়ে কি আপনি অতটুকু টাইট দরকার নাই, অন্তত সহায়তা করেন কিনা স্ত্রীকে, সেই বিচার ভার আমাদের চাচার উপর ছেড়ে দিলাম। আমি বুঝতে পারছি ভাই, ইসলাম অত্যন্ত সুন্দর একটা জীবন ব্যবস্থা, এটা কিন্তু আমরা ফলো করি ভাই, কোনো অশান্তি হবে না, সব জায়গায় শান্তি পাবেন ইনশাআল্লাহ। দেখুন ভাই, যেটাকে ইসলাম থার্ড ক্লাসের আত্মীয় বানাইছে, ওইটা হচ্ছে আমাদের ফার্স্ট ক্লাসের আত্মীয়, ওই হচ্ছে আমাদের কোন ক্লাসে? যশোর এলাকার কুটুম বলে কাকে জানেন? শ্যালক, শ্যালক বলে কি শুদ্ধ বাংলায় কুটুম কাকে বলে? যে কোনো মেহমান, মেহমান মানে কুটুম মানে কি? শালা জিনিসটার নামই হয়ে গেছে কুটুম, মানে মেহমান মানে এর চেয়ে বড় মেহমান, ঠিক না বেটি? সৌদি আরবে যাইতেছেন, স্বামীদের 10 বার জিজ্ঞাসা করেন কি লাগবে তোমার, আর কি লাগবে না, তুমি আবার কি লাগবে বলো, বাইরে বলো, তুমি বাইরে বলো, ঠিক না? আর নিজের বোন রে দেশে যাওয়ার লাগে স্কুলে একটা দরা দিয়ে বলতেছেন, ধর আর টাকা বিনে দিবি, ঠিক না বেটি? এগুলো অবিচার, এগুলো অবিচার। আল্লাহর আরশ কাঁপবে, রক্তের সম্পর্কের বন্ধনের মূল্য দিতে হবে। বোনের দোষ আপনার কাছে হাজার হাজার, শালির কোনো দোষ নেই, মাশাল শালির গুণে আল্লাহ আকবার, একটা দুলাভাই পাইনি আজ পর্যন্ত, শালি বিয়ে দিতে গিয়ে বদনাম করছে, বলে যে সব দুলাভাইকে বলে বলে যে আমার বোন চাইতেও ভাজ, ঠিক না বেটি? অথচ নিজের বোনের ব্যাপারে মানুষ কিন্তু থাকে না। ঠিক একই ভাবে শালা এবং ভাইয়ের ব্যাপারে, ভাই এই জুলুমটা বন্ধ করতে হবে, আমরা 99% মানুষ এই জুলুমটা করি এখানে। তাহলে থার্ড ক্লাসটাকে আমরা ফার্স্ট ক্লাস বানাইছি, আর যেটা সেকেন্ড ক্লাস থাকার কথা সেটা সেকেন্ড ক্লাসে আছে, ঠিক আছে, কিন্তু যেটা ফার্স্ট ক্লাসে থাকার কথা ওটা হলো থার্ড ক্লাসে চলে গেছে। অর্থাৎ বাপের দিককার আত্মীয় যারা, চাচা ফুফু, চাচা তো ভাই বোন, ফুফু তো ভাই বোন, এদের সাথে সাধারণত সম্পর্ক, আমি কি ভুল বলছি? খালা তো ভাই, মামা তো ভাইয়ের সাথে সম্পর্ক যত মজবুত থাকে, চাচা তো ভাইদের সাথে সম্পর্ক অত মজবুত, খালার সঙ্গে যতটা অন্তরঙ্গ ভালোবাসা মহব্বত থাকে, ফুফুর সঙ্গে ততটা, মামুর সঙ্গে মহব্বতটা যত গভীর হয়, চাচার সঙ্গে মহব্বতটা তত গভীর, মামা তো ভাইয়ের সাথে দোস্তিটা যত জমে, ফুফাতো ভাই চাচাতো ভাইয়ের সাথে দোস্তটা সেরকম জুলুম, অবিচার, উল্টে বলছি আমরা। আমি বুঝতে পারছি ভাই, এটার জন্য আমি আমাদের মায়েদেরকে কিছুটা দোষ দেব। বেশিরভাগ মহিলারা তাদের সন্তানদেরকে চাচার বাড়ির পথ যদ্দুর চেনায়, তার চাইতে মামার বাড়ির পথটা একটু বেশি চেনে, ফুফুর ফজিলত যদ্দুর বলে, খালার ফজিলত তার চাইতে বেশি বলে। আরে তোর খালা ছোটবেলা জানস না, খালি কি করছে তোর জন্য, আর ফুফুরা আর বলিস না, ওরা তোকে দেখতেই পারত,
ঠিক আমি ঠিক? বেশিরভাগ মারা এই কানপোড়া খাওয়ায়, এই কানপোড়া খাওয়ানোর কারণে ছেলে মেয়েরাও বড় হয় ওইভাবে, অর্থাৎ ওই এই দুই ভাইয়ের পথ যতটা চিনে ওই দুই ভাইয়ের পথ ততটা চিনে না। বাপের মতো মর্যাদা তাদের। কয়জন লোক এখানে আছেন ফুফুদের সাথে সম্পর্ক রাখছেন? আমার ফুফু নাই দুর্ভাগ্য। আপনারা কয়জন লোক আছেন যে ফুফুদের সাথে সম্পর্ক রাখেন, এক দুই মাস পর একটু ফোন করেন, খোঁজ খবর নেন, অসুবিধা হলে হেল্প করেন? ফুফাতো ভাইদের সাথে নম্বর আছে যে নম্বর নাই বেশিরভাগ লোক। ফুফাতো ভাইয়ের সাথে নিয়মিত যোগাযোগ করেন, ফুফাতো বোনদের খোঁজ খবর নেন, ফুফুর সাথে খোঁজ খবর রাখেন, এরকম লোক কয়জন আছেন? হাত তোলেন, ইমানে আমার হাত তোলেন, মিথ্যা কথা হাত তোলেন না, সবসময় রাখেন মোটামুটি ফুফুদের সাথে, এবং খালাদের চাইতে বেশি রাখেন, আলহামদুলিল্লাহ। সাত আটটা হাত উঠছে ভাই, আর বেশিরভাগ লোকগুলো হাত উঠে নেন। একটা কথা বলে এই বিষয় শেষ করবো, সেটা হলো সমস্যা হলো ভাই যতজন আত্মীয়দের সাথে সম্পর্ক ছিন্ন করে, চাচার সাথে যোগাযোগ নাই, চাচাতো ভাইয়ের সাথে কথাবার্তা নাই, ফুফুর সাথে মামলা মোকদ্দমা চলে, বা অন্য আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে সম্পর্ক ছিন্ন করে রাখে, তাদের প্রত্যেকের একটা কমন অভিযোগ আছে, কি বলেন তো? জমি বলতে না, একটা সবার সুর বক্তব্য একটাই, সেটা কি? হ্যাঁ না কি নিয়ে আমি সেটা বলছি না, আমি বলছি যে এক্ষেত্রে তার বক্তব্যটা কি থাকে? একজন মানুষকে যদি বলি ভাই আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা কবিরা গুনাহ, হারাম, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা ফরজ, আল্লাহর নির্দেশ, জান্নাতে প্রবেশ নিষেধ, ওই ব্যক্তি যত ভালো কাজ করুক আত্মীয়তার সম্পর্ক যে ছিন্ন করে, একদম বিচ্ছিন্ন করে, কথা নাই, যোগাযোগ নাই, কথাবার্তা নাই, উঠা বসা নাই, সালাম কালাম নাই, তার বিপদে পাশে দাঁড়ায় না, তার অর্থাৎ আত্মীয়তার খাতায় থাকে রাখেনি, এরকম লোকের জন্য এই ধরনের ভয়াবহ কথা আছে। এই ওয়াজ যদি একজন আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী কি আপনি করেন, সে আপনাকে কি বলে বলেন তো? সে অন্যায়টা সে করছে, আপনি তাকে বুঝাতে গেছেন, সে কি বলে, তার বক্তব্যটা কি থাকে? আমি এটা বলতে চাচ্ছি, কমন ভাষ্য কি থাকে? কি বলে বলছে, আরে ভাই আমার জায়গা আপনি মিলে বসছেন, সাথে কি সম্পর্ক ছাড়ছি, কি করছে জানেন আপনি, আমার ছেলে মেয়ের সাথে কি করছে আপনি জানেন, তারা আমার সাথে কি করছে আপনি জানেন, আমি কত ভালো থাকতে চাইছি আপনি জানেন, তারা ভালো থাকতে দিছে আমাদের। যত লোক আত্মীয়র সাথে সম্পর্ক ছিন্ন করেছে, কোন লোক কি বলে যে ভাই আসলে দোষটা তো সব আমার, এরা তো সব ভালো মানুষ, এরকম কেউ বলে? সবার অভিযোগ হলো দোষ কার, সব নন্দ ঘোষের দোষ, আমি দুধের দোয়া, ঠিক না? তাদের জন্য দুটি হাদিস যে ব্যক্তি তেল আলা মাথায় তেল দেয়, তেল আছে সে মাথায় আবার কি দেয়? তেল দেয়। সম্পর্ক এমনি নর্মাল আছে আত্মীয় সাথে, তার সাথে আবার সম্পর্ক যোগাযোগ রাখে, এটা সব পাবে এতে কোনো সন্দেহ নাই, কিন্তু আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারীর যে মর্যাদা হাদিসে যে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ওয়াসালাহা ওয়াসালাহুল্লাহ, আত্মীয়তার সম্পর্ককে যে জোড়া দেয় আল্লাহ তাআলা তাকে জোড়া দেয়, এটাকে যে মজবুত করার জন্য অগ্রসর হয় আল্লাহ তাকে মজবুত করার জন্য আল্লাহর রহমত অগ্রসর হয়। ও ভাই এই ফজিলত পেতে হলে আপনি নর্মাল সম্পর্ক আপনার চাচাতো ভাইয়ের সাথে, চাচার সাথে নর্মাল সম্পর্ক আছে, এটাকে আপনি রক্ষা করে চলেছেন, এই লোকের জন্য সেই মর্যাদা না, এটা একটা ভালো কাজ সন্দেহ নেই। আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী ব্যক্তির জন্য যত ফজিলতের কথা কোরআন নিচে বলা হয়েছে, সেটা হলো ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি তার আত্মীয় তার সম্পর্ক ছিন্ন করার পরেও সে হাত বাড়িয়ে দেয়। আমি বুঝাতে পারছি, তারা ব্যবহার খারাপ করে সে তারপরেও এই নবী সাল্লাল্লাহু আলাইহি এর পুরস্কার পাওয়ার জন্য হাতটা বাড়িয়ে দেয়, দোষ সব তার, সে জানে, তারপরেও সে ক্ষমা করে আত্মীয় ফেলার কোনো জায়গা নেই, বুক পেতে দেয়। বুঝতে পারছেন ভাই? বুঝতে পারছি, এটা হলো
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য। তাহলে বোঝা গেল আত্মীয়তার বিষয়ে আমাদের যে অভিযোগগুলো এই অভিযোগগুলো ঢোকে ঠিক না। অর্থাৎ কি ভাই, আমি তো চাই কি করতে, আমি তো চাই সম্পর্ক ভালো করতে, কিন্তু তারা তো চায় না, তারা তো ভাই আমাদের ভালো থাকতে দেয় না। না ভাই, এই জায়গাটাতেই আপনাকে কি করতে হবে, সম্পর্ককে জোড়া লাগানোর জন্য ইতিবাচক পদক্ষেপ নিতে হবে, অগ্রসর হতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমিন। আরেকটা হাদিস শুনেন, আবু হুরায়রা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক লোক আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, বলেন এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, এটি সহিহ মুসলিম হাদিস, আমি আমার আত্মীয়দের সাথে, ঠিক আমাদের সবার যে অভিযোগটা ওই বস্তুতে নেই, উনি বলছেন ইয়া রাসূলুল্লাহ ইন্না লি ক্বারাবাতান আসিলুহুম ওয়া আক্তাউ, আমার একটা আত্মীয়তার সম্পর্ক আছে একজনের সাথে, আমি তার সাথে জোড়া দিতে চাই, সে জোড়াটা লাগায় কদিন পর কাজে ও কাজে, ওয়া উহসিনু ইলাইহি ওয়া ইউসিনু ইলাইয়া, আমি তাদের প্রতি সদাচরণ করি, তারা আমার সাথে দূরাচরণ করে, আমি তাদের প্রতি বুদ্ধিমানের মতো আচরণ করি, তারা আমার মতো মূর্খের মতো আচরণ করে, আমার সাথে আমার পরিবারের সাথে আমার সকলের সাথে যাই হোক, হাদিহি মুআমালাতিহি ওয়া হাদিহি মুআমালাতুহুম, এ হলো আমার আচরণ তাদের সাথে, ওইটা হলো তাদের আচরণ। দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তুমি যা বলছো ঘটনা যদি তাই হয়, ঘটনা যদি তাই হয় তো মনে রাখবে কেমন যেন তুমি তাদের গায়ে প্রতিনিয়ত গরম জ্বলন্ত আঙ্গার নিক্ষেপ করছো, তোমার ভালো আচরণ তাদের সঙ্গে তুমি কন্টিনিউ করে যাচ্ছ, তার মানে তাদের, আমরা একটা বাংলা বলি না, মুখে চুনকালি দেওয়া, মানে তারে বিজ্জত করা, তারে তার মানে তারে শিক্ষা দেওয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন তুমি যদি এই যেভাবে বলছো বাস্তবতা এরকমই থাকে। দেখেন এখানে আরেকটা মজার অবশ্য, নবী সাল্লাল্লাহু আলাইহি তাকে বলছেন তুমি যা বলছো যদি বাস্তবে তা থাকে, এর মানে কি, এর মানে হলো এই ধরনের ইস্যুতে মানুষ নিজেকে নির্দোষী প্রমাণ করে আর প্রতিপক্ষকে দোষী দেয়, এই নবী সাল্লাল্লাহু ভাষা দেখেন। উনি বলছেন যে যদি তুমি যা বলছো বাস্তবে তাই হয়ে থাকে, তাহলে তুমি কেমন যেন তাদের প্রতি জ্বলন্ত আঙ্গার নিক্ষেপ করছো, অর্থাৎ তাদের মুখে চুনকালি দিচ্ছ, তাদেরকে বেজ্জত করছো, তারা নিজেদের ধ্বংস করতেছে, তোমার কোনো ক্ষতি তো নাই, উপরন্তু আলা ইয়াযালু মাআকা মিনাল্লাহি যাহির আলাইহি মা দু তাআলা যাহির, তাদের বিরুদ্ধে তাদের বিপরীতে তারা মত ক্ষতি করতে চায়, আত্মীয় দুষ্টামি করতে চায়, গীবত করতে চায়, সমালোচনা করতে চায়, তোমার ইজ্জত নষ্ট করতে চায়, তাদের বিপরীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন ফেরেশতার ডিউটি নিযুক্ত করে দেন তোমার পক্ষে ওকালতি করার জন্য, তোমার সহায়তা করার জন্য, তোমার হেল্পের জন্য একজন ফেরেশতা নিযুক্ত করে দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। প্রিয় ভাইয়া, তাহলে এখান থেকে বুঝতে পারলাম যে আত্মীয়তার সম্পর্ক তারা যতই নষ্ট করবে আমাদেরকে কি করতে হবে, জোড়া দেওয়ার চেষ্টা করে যেতে হবে, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। এমন কেউ আছেন এখানে ভাই যে আত্মীয়র সাথে সম্পর্ক নাই, যে কোনো কারণে নাই, কিন্তু সম্পর্ক জোড়া দিবেন আল্লাহ খুশি করবেন। আমরা প্রশ্ন করে নেবো ইনশাআল্লাহ, আমি শুধু একটা প্রশ্ন উত্তর চাচ্ছি, এমন কোন ভাই আছেন এখানে যে আত্মীয় কোন আত্মীয়র সাথে আপনার সম্পর্ক ছিন্ন আছে যে কোনো কারণে, কিন্তু আপনি আল্লাহর জন্য সেটা ভুলে গিয়ে ক্ষমা সন্তুষ্টি করে জান্নাতে যাওয়ার আশায় আপনি নিজে সেদে গিয়ে তার সাথে যোগাযোগ করবেন, আল্লাহ তাআলা কবুল করেন। এক ভাই পাওয়া গেছে, আরেক ভাই পাওয়া গেছে, আরেক ভাই পাওয়া গেছে, আরেক ভাই পাওয়া গেছে, আরেক অনেক লোক পাওয়া গেল, আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন। ভাই শয়তান এত দুষ্ট, জানেন আপনি যখন কোনো ভালো কাজ করতে যান না, আপনার ভিতরে অহমিকা সৃষ্টি করে দেয়। কি সৃষ্টি করে দেয়? সালেহাতু সঙ্গে বুদি দিল খারাশ আজ মোদে এক জামানা খাতে বাস, ফার্সি ভাষার কবিতা, আমরা ফার্সি পড়ছি ভাই মাদ্রাসা, তো ফার্সি ভাষা অনেকগুলো কবিতা পড়ছি, ভিতরে এই একটা কবিতা খুব মূল্যবান, সারা জীবন তো ভাই পাথর হয়েছিলেন, কিছু কাল একটু মাটি হয়ে দেখেন, আল্লাহে মাটি হওয়ার ভিতরে মজা আছে, মাটি হওয়ার ভিতরে মজা আছে, আল্লাহ কাছে একটু কেঁদে দেখেন, একটু সেজদা চান, একটু মাপ চান, একটু চোখের পানি ফেলেন, একটু বলেন যে আমি দোষী, সবাই ভালো, পৃথিবীতে সব মানুষ ভালো, আমারই দোষ সব, নিজেকে নরম করেন, মাটি করেন, বিশ্বাস করেন, উপভোগ্য এই জীবন উপভোগ্য, সাথে সাথে আপনি দেখবেন নিজের ভিতরে হালকা ভাব পাবে। কথা বুঝতে পারছি ভাই? কোন আত্মীয় দোষ, শয়তান আমাকে তার দোষ দেখাচ্ছে, তার চেয়ে আমার বহু দোষ আছে, শয়তান আমাকে আমার দোষ দেখায় না, শয়তানের কাজই এটা, তার সঙ্গে চ্যালেঞ্জ এটা। আরে ইয়ে কুস্তি তো হ্যায় আমার বার কি, কবি ও দবালে কবি তু দবালে, কবি গালিব ছিলেন নাম করে একজন কবি ভারতের, উনি বলেন শয়তানের সাথে আমাদের যে কুস্তি, এটা তো আজীবনের কুস্তি ভাই, এটা কি আজীবনের কুস্তি,
কখনো সে আপনাকে হারাই দিবে, কখনো আপনি তারে হারাই দিবেন, এই চেষ্টা করতে হবে। সবসময় হারলে চলবে না। আমার আত্মীয় সাথে সম্পর্ক আমার ছিন্ন, সব দোষ তার। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এরপরেও যে সম্পর্ক যুক্ত করবে তার জন্যই মরে। অতএব আমাকে কোনোভাবে পিছপা হলে চলবে না, এক্ষেত্রে আমি কারো বাধা শুনবো না। সৎ সাহস বলে এটাকে, ভালো কাজ করার জন্য কি লাগে ভাই? সৎ সাহস লাগে, করবে তো ইনশাআল্লাহ। সৎ সাহস দেখাইতে হবে। সারা জীবন যোগাযোগ করে এখন কেমনি করবো? এতদিন করলাম না, এখন যোগাযোগ করলে বলবে কি কি বলবে? বলবে কি আর কিসে মনে হয়? আরো বলবে কি বলেন না, বলবে যে এ দেখছেন, স্বীকার করছে, স্বীকার করছে শেষ পর্যন্ত, দেখছেন এই কথাগুলো বলবে না। শয়তান এই সমস্ত ইগো সৃষ্টি করে দেয়। ভালো কাজ করতে গেলে ইবলিস আপনার ভিতরে, আমি ড্যানিমাম দেখতে চাই না, আমি এক রোখা আল্লাহর হুকুম মানার ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি নির্দেশ পাবো, আমি এক রোখা, এই লোকই জান্নাতে যাবে সোজা, আপোষহীন। এক্ষেত্রে শয়তান আপনার কাছে বিভিন্ন ভাবে এটাকে চাকরি করে তুলবে। আরে এটা পাগল, এই যে এতদিন তোমার সাথে ঝগড়া ছিল, এখন তুমি যোগাযোগ করলে তারা কি বলবে? না সোডোকাম সেটা তো আছেই, বলবে যে তাহলে তো সে দোষ স্বীকার করে নিল, ঠিক না? সে আমার কাছে এখন সাইদা মিষ্টি আসছে মানে কি? সে সবার কাছে বলে বলবে, দেখছেন এই যে, দেখছেন এই যে প্রমাণ, ঠিকই না? তো তাতে আমার কি ক্ষতি হবে? সারা পৃথিবীর মানুষের কাছে আমি দোষী প্রমাণ হলাম, আল্লাহর খাতায় আমি ভালো কাজ কর্মকারী বা সৎকর্মশীল হলাম, কোনটা মূল্য বেশি ভাই? দ্বিতীয়টা মূল্য বেশি না? আল্লাহ তো আমাদের তৌফিক দান, আমিন। সুন্দর আচরণ ভাই, আমরা অনেকেই দাওয়াতি কাজ করি, অনেকে দাওয়াতি কাজ করি আছেন না, ফেসবুকে যোগাযোগ মাধ্যমে সরাসরি অনলাইনে অফলাইনে দাওয়াতি কাজ করি না? যারা দাওয়াতি কাজ করেন অর্থাৎ ভালো কথা আরেকজনের কাছে পৌঁছান, তাদের আখলাক হইতে হবে সবচাইতে সবচেয়ে আফসোসের বিষয়। আমরা অনেকেই আলহামদুলিল্লাহ দাওয়াতি কাজ করি, কিন্তু অন্যের সাথে যে আমার আচরণটা হওয়া দরকার সেটা হয় না। আপনি বলছেন হে ছাগল, ছাগল খানা হলো এটা, হে কইছে আপনি গরু, তো গরুর খানা হলো ভুসি। উনি কেছে এটা মানুষের জাত না, তো মানুষের জাত না যেহেতু তাহলে পশু পাখির খানা, আপনারা তো কেউ আসলে মানুষ না, সেজন্য আমি এগুলো হাজির করছি। ভাই গল্পটা হাসির হলেও এখান থেকে শিক্ষার বিষয় হলো, আমরা যারা দাওয়াতের কাজ করব তারা একে অন্যের সমালোচনা যতটুকু না করলে নয়। শয়তান কিন্তু ওই যে কুল হাল নুনাব্বিউকুম বিল্লাসারিনা আমালাল লাযীনা দাল্লা সা'ইহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইয়াহসিনুনা সুনআ। বহু লোক আছে গুনাহের কাজ করতেছে, কিন্তু শয়তান তার সামনে তার কাজটাকে চাকচিক্য মনে করে তুলেছে। সে বলছে আমি তো দাওয়াতি কাজ করতেছি, আমি হকের দাওয়াত দিচ্ছি, আমি সত্যের দাওয়াত দিচ্ছি, অতএব এর বাঁশ দেওয়া এটা হলো আমার সত্যের দাওয়াত, এর চোদ্দ গোষ্ঠী উদ্ধার করা এটা হলো আমার সত্যের দাওয়াত, এর বিরুদ্ধে একটা মিথ্যা অভিযোগ করা এটা হলো আমার সত্যের দাওয়াত, এর অন্তরে হাত দিয়ে তার অন্তরে হাত দিয়ে বসে থাকে এটা হলো আমার সত্যের দাওয়াত। এগুলো সব হলো শয়তান তার কাছে তার কুকর্মকে কি করে দিচ্ছে, চাকচিক্যময় করে তুলে দিচ্ছে। কথা বুঝতে পারছি ভাই? সবার আগে নিজেকে কর, সবার আগে নিজেকে কর, অন্যকে সংশোধন করতে বলে আল্লাহ সুবহানাহু কি বলেছেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতালাহুম। এ রাসূল, আল্লাহর রহমতে যদি আপনি নরম না হতেন, আপনার ভিতরে কোমলতা না থাকতো, আপনার ভিতরে নম্রতা না থাকতো, আপনি সদয় না হতেন, আপনি আন্তরিক না হতেন, উত্তম আচরণ না থাকতো, আখলাক ভালো না থাকতো, মানুষের পিছে লাগার অভ্যাস না থাকতো, আপনার ভিতরে যদি ভালো অভ্যাস না থাকতো, তাহলে ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবি, যদি আপনি রূঢ় স্বভাবের হতেন, বদমেজাজ হতেন, মানুষের সাথে ব্যবহার খারাপ করতেন, মানুষের হক নষ্ট করতেন, পিছে লাগা লাগির অভ্যাস থাকতো, তাহলে লানফাদু মিন হাওলি, একটি মানুষ আপনার পাশে থাকতো না, সবাই চলে যেত আপনাকে রেখে, সারা পৃথিবী যে আপনার পাশে এসে জড়ো হয়ে গেছে। এটার মূল মন্ত্র, মূল রহস্য হলো আপনার
সুন্দর আচরণ, কথা বুঝতে পারছি ভাই? সুন্দর আখলাকের মানুষকে সবাই ভালোবাসে, সবাই ভালোবাসে, আল্লাহ ভালোবাসেন, বান্দারাও ভালোবাসে। সুন্দর আচরণ করতে বিশেষ করে আমরা দাওয়াতি কাজ যারা করবো তাদের আচরণ হতে হবে সুন্দর। দৌড় দৌড়ার নামে, সংশোধন করার নামে একজন আরেকজন পিছে লাগালাগি করা মানুষ কখনো ভালো। আমি যদি এই কাজ করি তাহলে আপনার বুঝতে দেরি হওয়া উচিত নয় যে আমি মানুষটা কোন মাপের। আল্লাহ আমাদের সকলকে সংশোধন করতে দিতা করে। প্রিয় ভাইরা, এই যে আমি অনেক সময় হয়ে গেছে, শেষ করব। আমরা ভালো হতে চাই, সবাই সুন্দর আচরণ চাই কি চাই না, কিন্তু সমস্যা হলো পারি না। সুন্দর আচরণটা সবাই হয়ে যাক, আপনারা চান কি চান না? চায় না, আমরা কথা বলতেছে তো চান। বাধাগুলা কোথায়? বাধাগুলা কোথায়? আপনি চান তো পারেন না, কারণ কি? এরকম কথা হলো তবে কি করা যায় আমরা জানি ভাই। কমন কিছু কারণ আছে, কমন কিছু কারণ আছে যে সমস্যাগুলো আমাদেরকে কি করে আপনার এই ভালো হতে দেয় না, যে সমস্যাগুলো আমাদেরকে কি করে না ভালো হতে দেয় না। এক নম্বর হলো হিংসা। এক নম্বর কি ভাই? হিংসার কারণে আমরা বেশিরভাগ মানুষ ব্যবহার খারাপ হয়েছে আমাদের উন্নত হিংসা। আর হিংসুক যে কারোর ভালো দেখে হিংসা হচ্ছে, এতে যা হিংসা হচ্ছে তার ক্ষতি হয় না, হিংসুকের ক্ষতি হয়। কিভাবে ক্ষতি হয় হিংসুকে? কিভাবে ক্ষতি হয় বলেন? আমল নষ্ট, এটা তো আখেরাতের কথা, দুনিয়াতেই ক্ষতি হয়। কি ক্ষতি বলেন? শান্তি ভাবে, শান্তি শান্তিতে জীবনে বসবাস করতে, অন্যের প্রতি হিংসা থাকলে অন্তরে কি এনে পায়? জলে। শেখ সাহেবুল্লাহ সুবহানাল্লাহ এত কাজ করে, ওরে সুবহানাল্লাহ এত লোক তারে ভাড়া দেয়, আমার যে জলে দিতে, এই যে জ্বালা আছে না জ্বালা, এই জ্বালায় ওনার কোনো ক্ষতি হয় না, আমার অন্তর জলে। কি বলে? কাটটা জলে। হিংসুকের মতো মূর্খ পৃথিবীতে আর দ্বিতীয় নাই। আল্লাহর রহমত তারে দিছে, আমি যদি শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ তারে দিছে, তাহলে আমারও দিবে। আর যদি আমি তারটা হিংসা করি, তারটা একদিন তো কমবেই না, বরং আমার মানসিক রোগী রোগ হয়ে যাবে, ঠিক না? ঠিক। আল্লাহ আমাদেরকে সংশোধন অর্থ বিজ্ঞান। প্রিয় ভাইরা, হিংসা ত্যাগ করতে হবে। দুই নম্বর হলো গোসা নিয়ন্ত্রণ করতে হবে। এটা হলো দুই নম্বরটা, আসলে এক নম্বরে আনা উচিত। সবচেয়ে বড় কারণ, আমরা ভালো ব্যবহারকারী হতে চাই, উত্তম আখলাকের অগ্রগতিকারী হতে চাই, কিন্তু পারি না যেই চরিত্রটির কারণে, সেটার নাম হলো গোসা, বদমেজাজ। ভাই, গোসা কি ভালো জিনিস না খারাপ জিনিস? খারাপ। মাশাআল্লাহ, সবসময় গোসা খারাপ না, অনিয়ন্ত্রিত গোসা খারাপ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াল কাযিমিনাল গায়্জ ওয়াল আফিনা আন-নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। যারা গোসাকে নিয়ন্ত্রণ করে, গোসাকে কি করে? নিয়ন্ত্রণ করে, ছেড়ে দেয় না যেখানে সেখানে, এই লোকগুলোকে আল্লাহ তাআলা ভালোবাসে না। ভাই, তাহলে রাগের নিয়ন্ত্রণ করতে হবে। বদমেজাজের কারণে বেশিরভাগ সময় ব্যবহার কি হয়ে যায়? খারাপ। বেশিরভাগ লোক বউয়ের সাথে, মায়ের সাথে, বোনের সাথে, সহকর্মীর সাথে, রাস্তাঘাটের লোকের সাথে ব্যবহার খারাপ করার পরে ঠিকই বুঝতে পারে যে আমি ব্যবহারটা ভালো করিনি। তাহলে সে খারাপটা করছিল কেন? ওই যে তার অনিয়ন্ত্রিত রাগের কারণে। রাগের বিষয়ে আজকের আলোচনার সুযোগ নেই, এটার উপর আলাদা একটা আলোচনা হওয়া দরকার। আসলে ইনশাআল্লাহ শেখের কাছ থেকে আপনারা শুনে নেবেন, রাগ এমন একটা জিনিস যে মানুষকে দুনিয়াতে এবং আখেরাতে উপজগতে সবচেয়ে বেশি অবস্থ করে, মানুষ সবচেয়ে বেশি অপমানিত হয় যার যে খারাপ স্বভাবটা কেন, সেটার নাম কি? রাগ। রাগ করেছেন পরে পস্তাতে হয় নাই, এরকম ঘটনা পৃথিবীতে খুব কম। আমি কি বুঝতে পারছি? ওনার সাথে কোনো কারণে আমার মনের মিলন না, দিলাম রাগ যাক করি, ঠিকই এক সময় এসে কি করতে হয়, পস্তাতে হয়, এমন একটা জিনিস। এই রাগ, এটা থেকে এটাকে কন্ট্রোল করার উপায় কি? একটা সহজ উপায় বলি, কয়েকটা উপায় আছে, এর ভিতরে একটা উপায় হলো অজু করা। যে লোকের রাগ আসে, রাগ হইলে সঙ্গে সঙ্গে কি করা? যেমন কথার কথা, হাদিসের নির্দেশ আছে এটা, যেমন কথার কথা, আপনি শুনছেন ফোনে যে আপনার মায়ে আপনার বউয়ের সুতো উষ্ণতা করে ফেলছে, মেজাজটা হাওয়ার হয়ে গেছে, কি করেন যায়? জলদি অজু করেন, ইনশাআল্লাহ ঠান্ডা দেবে। দাঁড়ানো থাকলে বসে যান, বসে থাকলে শুয়ে যান। কিন্তু এই জিনিসগুলো সবসময় করা সম্ভব হয় না। রাস্তাঘাটে বাসে যাচ্ছেন, পাবলিক বাসে, পাশে সিটে লোকের সাথে আপনার গন্ডগোল, বেটা দিছে জানালা গুলো, আপনার লাগতেছে বালু আসতেছে, ভাই বন্ধ করেন, হ্যাঁ নিয়ে আপনি প্রাইভেটে চলতে পারেন না, এটা খেলা কথা বলে দিল। আপনার কাছে মেজাজ গরম হয়ে, কোথায় উজু করবেন? মাঝের মধ্যে আসেনি তো বসা, শুইবেন কোনো জায়গায় নেই, করবেন কি?
করবেন কি বলেন? এই কথাগুলো মনে রাখবেন, রাগ নিয়ন্ত্রণের যে ফজিলত। নবী সাল্লাল্লাহু আলাইহি একটা বক্তব্য কি, তিন তার এক সাহাবীকে বলেছেন, লা তাগদব ওয়ালাকাল জান্নাহ, লা তাগদব ওয়ালাকাল জান্নাহ, রাগ করো না জান্নাত পাইবা, রাগ করো না জান্নাত পাইবা, ওয়াদা দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাগ করো না জান্নাত পাইবা। ভাইজান, যখন রাগ আসবে না, কমন মানুষ আমরা তো ভাই, আমাদের রাগ তো এত, মানুষ তো মানুষ, উষ্ঠা খেয়েছে একটা জুতার সাথে, এর চোদ্দ উষ্ঠ লেগে লেগে, ঠিক না? ঠিক, মূর্খতা কত প্রকার এবং কি জুতার গেলে কি লাভ হবে? একটা ইটের সাথে ধাক্কা খাইছেন, ব্যথা পাইছেন নখে, ইটের মা বাপ চোদ্দ গোষ্ঠী দিলা, ইটের মা বাপ আছে কোথায় দিচ্ছেন? এত মূর্খতা আমাদের মধ্যে চলে আসছে। যাই হোক, এই সময়গুলোতে যখন মেজাজ গরম হবে আর কিছু বলতে যাবেন, মেহরবানি করে নবীর বক্তব্যটা রাখবেন। আরেকটা পলিসি শিখিয়ে দিই, সবসময় এটা মনে করা সম্ভব হয় না, মাথা গরম থাকে তখন এগুলা মনে থাকে, বাসা বাড়িতে রুমে যেখানে থাকেন এই হাদিসটার অংশটা লাগে রাখবেন, শেষ পদ্ধতি হলো যারা ধৈর্যশীল ভালো মানুষ, আমার এই রুমি ভাইয়ের মতো মানুষ, আল্লাহ তো উদ্ধার করো, ভালো মানুষদের সাথে থাকে। যারা কিছু লোক আছে না, ধৈর্যকে ধৈর্য আছে, রাগ নিয়ন্ত্রণ করতে পারে মাশাআল্লাহ, এরকম লোক খুঁজবেন আপনি সমাজে, কে আছে তার সাথে বেশি বেশি চলবে। আল্লাহ সুবহানাহু বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন, তাকওয়া অবলম্বন করো, আর সে জন্য উপায় হলো ভালো মানুষের সঙ্গে থাকো। এর মানে আপনাকে আমি পীর মুরিদি করতে বলতেছি না, আবার কেউ ভুল ব্যাখ্যা করি না, আমি বলতেছি যে কথার কথা, আপনার ভিতরে বদমেজাজি খুব আছে, আপনি একজন শান্ত মেজাজের মানুষের সাথে চলাফেরা করেন, ইনশাআল্লাহ তার থেকে আপনার মধ্যে এই গুণটা আসবে। কথা বুঝতে পারছি ভাই? আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। পাশাপাশি নম্রতা আনার চেষ্টা করা দরকার, নম্রতা। নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে আরিফকু মা কানা ফি শাইইন ইল্লা জানা ও মা নুসিআ মিন শাইইন ইল্লা শানা, যে কোনো কথা, যে কোনো কাজ, যে কোনো কারবার, যে কোনো বিশ্বাস, সেখানে যদি কি যুক্ত হয়, নম্রতা, তাহলে ওই জিনিসটাকে সুন্দর করে দেয়, সাজিয়ে দেয়। ভাই সালাত এলোমেলো ভাবে দিলে এটাও সালাত হয়, আবার সাজা দিলে সেটাও সালাত হয়, কোনটা খেতে ইচ্ছা করে? সাজানোটা না, কি বলে, পোলা ভাঙলে আপনি নর্মাল ভাবে দেন, খাবে না, একই জিনিসে একটু ঘুরে ঘুরে একটু সাজা টাজা দেন, এটা ফুল বানায় দেন, কিছু বানায় দেন, ঠিকই কটকট করে খা, ঠিক না? সাজানো জিনিসটা সবাই পছন্দ করে না। নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন, যে কোনো কাজ সেখানে যদি রিফক বা নম্রতা যুক্ত হয়, কথা বলছেন নরম দিয়া, কাজ করছেন নম্রতা আছে, দাওয়াত দিচ্ছেন নম্রতার সাথে, শত্রুতা করছেন বা কারো বিরোধিতা করছেন সেটাও করছেন কোমলতার সঙ্গে, সহনশীলতার সঙ্গে, এই রিফকের গুণ যদি যুক্ত হয় তাহলে জিনিসটা কি হয়ে যায়, সৌন্দর্য মণ্ডিত হয়ে যায়। আর রিফকের গুণটা যদি ছিনিয়ে নেওয়া হয় কোনো কিছু থেকে, সেটা কাজটা যদি ভালো হয় সেটাকে ত্রুটি যুক্ত করে দেয়। কি করে দেয়? আপনি নামাজের পথে আহ্বান করছেন, খুব ভালো কাজ না খারাপ কাজ? দুর্যুক্ত হয়ে গেছে কি? এই একই জিনিসকে যদি ভালোভাবে করেন তাহলে সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে, মন্দভাব করলে গ্রহণযোগ্য হবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে উত্তম আখলাকের অধিকারী করতে পারেন। মা বাবার সঙ্গে, আত্মীয় স্বজনের সঙ্গে, সন্তানের সঙ্গে, সন্তানের সঙ্গে একটা কথা শুধু বলতে চাই এক লাইনে, সেটা হলো আমরা সবাই আলহামদুলিল্লাহ বেশিরভাগ লোক বাবা হয়ে গেছি অথবা হতে যাচ্ছি ইনশাআল্লাহ। ভাই বাবারা সন্তানের প্রতি ভালোবাসা দরকার, মহব্বত, এগুলোর কোনো কমতি নেই, ওয়াজ করার দরকার নেই, ভালোবাসা বরং দরকার চেয়ে বেশি আছে আমাদের। যে জিনিসটা সমস্যা হয় সেটা হলো বেশিরভাগ বাবা বা মায়েরা সন্তানদের ভিতরে অবিচার করেন। কি করেন? একজন বা কোন বিশেষ সন্তানের প্রতি ঝোঁকেন, অন্যদের প্রতি অবিচার করেন, তাদেরকে সম্পদ দিয়ে দেন, অন্যদেরকে বঞ্চিত করেন, বা তাদেরকে ভালোবাসা বেশি দেন, অন্যদের প্রতি বিদ্বেষে মানসিকতা রাখেন। এটা অনেক সময় হয়। আগে তো বলছি বাবা মা এরকম করলে আমরা কি করব, এখন বলছি আমি যদি বাবা হই তাহলে আমার জন্য এই আচরণ করলে তখন আমার মনে রাখা উচিত, আমি বাপ দেখা আমার অপরাধ আল্লাহ তাআলা কি করবেন না, ক্ষমা করবেন। আমি সন্তানের প্রতি অবিচার করলে সেটার জন্য বিচার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করবেন।
এই জন্য সবার প্রতি সদাচরণ, কারণ সবাইকে যার যার প্রাপ্য দেওয়া সুন্দর আচরণ করা। আল্লাহ আমাদের সকলকে সৎ আচরণের এই দৌলত দান করেন, উত্তম আখলাক আমাদের সবাইকে দান করেন। জাযাকুমুল্লাহ ওয়া খুদা ওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।